পর্দার অন্তরালে রয়েছেন আমার অবলা সরলা সুশিক্ষিতা মা ও ভগ্নীগণ। আমি জানতে পেরেছি যে আমাদের চাইতে আম্মা জানরাই বেশি। আপনারা খুশি না বেজার? কারো মা এসেছেন, কারো বোন এসেছেন, কারো ওয়াইফ এসেছেন, কারো দাদি এসেছেন, কারো নানি এসেছেন, কারো ফুপু এসেছেন, কারো চাষি এসেছেন, আমাদেরই তো সব, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখতে হবে যে জাতির ভিতরে, যেই জাতির ভিতরে নারীরা কোরআনকে বেশি ভালোবাসবে, সেই জাতি সামনের যে প্রজন্মগুলি আসবে সেই প্রজন্মগুলি হবে কোরআনের প্রজন্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আম্মাজানদেরকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আসুন আমরা আলোচনা শুরুতেই মহান মনিবের দরবারে নত শিরে সুজুদ পেশ করছি, শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, গুনাহে ভরপুর, আমরা যেদিকে তাকাই শুধু গুনার কাজ আর গুনার কাজ হচ্ছে। যেদিকে তাকান আপনি শুধু গুনা দেখতে পাচ্ছেন, অন্ধকারে আচ্ছান্ন, সমস্ত দিক অন্ধকার, ঘোর অমানেশা থেকে, জুলুমাত থেকে যে আল্লাহ তাআলা টেনে হেসড়ে বের করে আজকে জান্নাতের রাস্তা, আলোর রাস্তা, জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন কম না বেশি? যদি বেশি হই শুক্রিয়া হবে কার দরবারে? কার দরবারে? আল্লাহর দরবারে। পৌরশোধিত কণ্ঠে জবাব দিয়েছেন কে? জোরে বলেন, জবান দিয়েছেন হচ্ছেন আল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহর দরবারে। আমরা পৌরশোধিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জানানি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা কার শুকরিয়া জ্ঞাপন করেছি? আল্লাহ। আল্লাহ পাকে শুকরিয়া যদি কোনো বান্দা জ্ঞাপন করে আল্লাহ নিয়ামত কমায়া দেন না বাড়িয়ে দেন? জোরে বলেন কমায়া না বাড়িয়ে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। ঘোষণাকার আল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া পেয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করেন নিয়ামতের, আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিবেন। যদি শুকরিয়া জ্ঞাপন না করেন আল্লাহ নিয়ামত কমায়া দেন, ছিনিয়ে নেন, তাদের জন্য রয়েছে শাস্তি। সুতরাং আজকে শুধু মাহফিলে এসেছেন তাফসির শোনার জন্য এসেছেন, যেহেতু এটা তাফসির মাহফিল, কি মাহফিল? তাফসির মাহফিল। আমি কোরআন থেকে কথা বলবো ইনশা আল্লাহ। এখানে এসেছেন একবার আলহামদুলিল্লাহ পড়েছেন, কয়বার আলহামদুলিল্লাহ? এটাই কি শেষ? আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক দেখেন প্রত্যেকটা মাখলুক সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ থুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলছেন আকাশ আর জমিন যা কিছু তোমরা দেখো এবং দেখো না, যত মাখলুক রয়েছে প্রত্যেকটা সৃষ্টি করেছে তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। এই যে আমরা নদী থেকে মাছ ধরি, কি ধরি? মাছ ধরি। এই নদীর পানিকে যদি আল্লাহ পাক আমাদের অনুকূলে না করে দিতেন পানিতে নামলে উঠতে পারতেন না আপনি? সমুদ্রের বুকে নৌকা চলে, জাহাজ চলে, চালাতে পারতো না? আল্লাহর ইশারায় চলে। মাছ ধরছেন, একটা মাছ ধরতে পারতেন না, আল্লাহর ইশারায় সেগুলি আমরা পাই। গরু ছাগল পালছেন, আপনার কথা অনুযায়ী চলছে, একজনের কথা অনুযায়ী চলতো না আপনার। সমস্ত আকাশ বাতাসে যা আছে সব কিছু আল্লাহ পাক আমাদের করে দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ পাক তার গোলাম বানিয়েছেন তার গোলামি করার জন্য। আমরা গোলাম কার?
আল্লাহর গোলামি করব কার আল্লাহর আল কোরআনের সৈনিক মরা নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমরা এই তো পরিচয় এই তো পরিচয় লিল্লাহ তাকবীর আল্লাহু একটা পরিচয় যদি আমরা সেট করতে পারি আমরা আল্লাহর গোলাম কার গোলাম আল্লাহর আর কোনো পরিচয় দরকার নাই একটা পরিচয় সেট করেন আমরা গোলাম কার আল্লাহর 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 গোলামি করব মহান মনিব আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা জায়গাতে শুকরিয়া হবে কার আল্লাহর সারা জীবন যদি আপনি শুধু পড়েন আলহামদুলিল্লাহ 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 শেষ হবে না আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা করেছেন ও পৃথিবীর মানুষেরা সমস্ত পৃথিবীর সাগর মহাসাগর নদী নালা খাল বিলের পানিকে যদি তোমরা কি বানাও কালি বানাও আর আল্লাহ পাক ঘোষণা করলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ولو جئنا بمثله مددا الله জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শুধু মাহফিলে বসে একবার আলহামদুলিল্লাহ পড়েছে পর্যন্তই শেষ নয় পৃথিবীর যত সাগর রয়েছে মহাসাগর রয়েছে এই সমস্ত সাগরের পানি নদী নালা খাল বিলের পানিকে যদি তোমরা কালি বানিয়ে নাও আর যত বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষকে যদি তোমরা কলম বানাও সমস্ত পাতাগুলিকে যদি তোমরা খাতা বানিয়ে নাও আর আমি আল্লাহ পাকের রবের মাহাত্ম্য এবং বরাতের প্রশংসা শুধু নয় লিখতে শুরু করে দাও সব কিছু শেষ হয়ে যাবে আমি আল্লাহর মাহাত্ম্য এবং বরাতের প্রশংসা লিখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না আপনি কি জানেন যে একটা সমুদ্রের মধ্যে কত পানি আছে জানেন না সবচেয়ে বড় সাগরের নামটা কি বলেন তো এমনি চার পাঁচ মিনিট একটু ভূমিকা দিয়ে মূল আলোচনায় চলে যাবো আজকে আলহামদুলিল্লাহ সময় বেশি নেওয়া যাবে না সোজা ১২টা বাজে গেছে অলরেডি কতক্ষণ থাকবেন ২টা শেষ মোনাজাত না ৩টা না ভাই ওইটা ঠিক আছে শেষ মোনাজাত পর্যন্ত ১২টা বাজে ঠিক আছে দুই ঘন্টা আলোচনা করবো ইনশা আল্লাহ সময় মতো বিদায় হয়ে যাবেন কিন্তু শেষ মোনাজাতের আগে উঠাউঠি করা যাবে না উঠতে পারেন একটা শর্ত আছে যে এক নাম্বার মানে কি দুই নাম্বার মানে পায়খানা এই দুইটা ব্যক্তিত্ব যদি একজনও ওঠেন কারা কারা থাকবেন একটু হাত দুইটা দেখতে চাই কোরআন আছে যেখানে তাসির মাহফিল যেখানে গান বাজনা যেখানে হাত এই হাত না মানে উঠান উঠান দেখেন হাত উঠায় নাই কেডা ওটা কিন্তু চলে যাবে আস্তে করে সব উঠাইছে তো আচ্ছা এবার না মান এখন যদি একটাও যদি চলে যান ছুটি না নিয়ে কি না নিয়ে শরীরটা যদি খারাপ লাগে আস্তে করে এখানে আসবেন হুজুর শরীরটা খারাপ লাগতেছে একটু ছুটি দেন তাইলে যদি বাঁচতে পারেন একটা রাস্তা খোলা আছে আর যদি না ছুটি তো নাই আমি গাজীপুর থেকে এসে যদি এখানে কষ্ট করে ওয়াজ করতে পারি আপনি কি এখান থেকে এসে বসে থাকতে পারবেন না আবার ছুটি ছুটি চলবে না কি চলবে না ছুটি চলবে না শেষ মোনাজাত পর্যন্ত যদি না থাকেন একটাও যদি ওঠেন তাহলে আপনি মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিল আসফালি মিনান নার মুনাফিকরা থাকবে জাহান্নামের গভীর তলদেশে আর যারা থাকবেন তারা থাকবে জান্নাতের একেবারে আরশে আজিম জান্নাতুল ফিরদাউস আমরা কি আরশে আজিমে না তলদেশে আমরা আরশে আজিমে আল্লাহ পাক আমাদের সকলকে আরশে আজিমের জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন আমিন জোরে বলেন না আমিন আমার দিকে তাকান এদিকে তাকান মুরব্বীরা তাহলে সবচেয়ে বড় সাগরের নামটা কি বললাম কি সাগর না সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর নাম্বার ২ আটলান্টিক আপনারা ফেল করেছেন পাস করতে পারেন নাই
তা আবার লেটার নিয়ে ফেল করছেন, তার মানে 100 তে 100ই গোল্লা, কথা কান ঠিক কিনা? আচ্ছা যাই হোক, যুবক ভাইরা রাগ করছো? না। ঠিক আছে, রাগ করলে চলবে না। এই যে কোন সাগরের নাম বলেছি? প্রশান্ত, প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের আপনার একটি জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে 36,000 ফিট গভীর। কি বললাম? জোরে বললেন, 36,000 ফিট গভীর। আর পৃথিবীতে সবচেয়ে বড় একটি পাহাড়ের নাম বলো তো দেখি যুবক ভাইরা। মুরব্বীরা তো পারবে না, লেটার নিয়ে ফেল করবে। যুবকরা যদি পারে, যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে পারবে। সবচেয়ে বড় পাহাড়ের নাম বলছি, মাউন্ট এভারেস্ট। 29,035 ফিট উঁচা। কত ফিট বলছি? 29,000। এভারেস্টের একবারে চূড়া যেটা আছে সেটা হচ্ছে 29,035 ফিট, মনে রাখবেন, শুধু 29,000 না। তাহলে একটা স্কেল মেশিন দিয়ে যদি এই পাহাড়টাকে নিয়ে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের যেখানে 36,000 ফিট গভীর সেখানে ছেড়ে দেওয়া যায়, এই পাহাড়টা 7,000 ফিট পানির নিচে থাকবে। চিন্তা করছেন বিষয়টা? এই পাহাড়টা কি থাকবে? 7,000 ফিট পানির নিচে থাকবে। এরপরে আসেন আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরটা হচ্ছে 33,000 ফিট গভীর। কয় হাজার ফিট? আগেরটা কত? 36। এটা কত? 33। এখানেও যদি পাহাড়টা নিয়ে আপনি ছেড়ে দেন, 4,000 ফিট পানির নিচে থাকবে হচ্ছে এই পাহাড়টা। তাহলে আপনি কি চিন্তা করছেন, একটা বিমান যদি 1 ঘন্টায় 1,000 মাইল চলে, কয় হাজার মাইল? 1,000 মাইল চলে আড়াআড়িভাবে, মানে লম্বা কিন্তু না, আড়াআড়িভাবে যদি আটলান্টিক সাগর পাড়ি দেয় কমপক্ষে 4 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? তাহলে লম্বা কিন্তু না, এইভাবে এইভাবে লাগে 4 ঘন্টা, মানে 4,000, 1,000 মাইল, 2,000 মাইল, 3,000, 4,000 মাইল আড়াআড়ি লম্বা হচ্ছে আটলান্টিক। এবার চিন্তা করেন প্রশান্ত মহাসাগরের অবস্থা কি। এরকম বঙ্গোপসাগর আছে, কৃষ্ণ সাগর রয়েছে, চায়না সাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, তারপরে ভূমধ্য সাগর রয়েছে, নীল সাগর রয়েছে, এরপরে কত সাগর রয়েছে, নদী নালা খাল বিল সমস্ত প্রাণীকে যদি কোনো মানুষ কালি বানিয়ে নেয়, সমস্ত জিন আর ইনসান শুধু আলহামদুলিল্লাহর ব্যাখ্যা লিখতে শুরু করে দেয়, সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহর নামের প্রশংসা লিখে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে শুকরি জ্ঞাপনের তৌফিক দিক, আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকে নাম তাজেদারে মাদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শানি, যিনি সমস্ত পৃথিবীর জন্য রহমত। আল্লাহ পাক হচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর বিশ্ব নেতা হচ্ছেন রাহমাতাল লিল আল্লাহ রাব্বুল আলামিন। এই কুরআনুল কারীমে সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন সমস্ত জগতের জন্য রহমত কে? আল্লাহ। আমার রাসূল হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত। আর সমস্ত কত জগৎ আছে আল্লাহ পাক ভালো জানেন, আকাশে কত জগৎ, পানির নিচে কত জগৎ, মাটির নিচে কত জগৎ, কে জানেন ভালো? আল্লাহ, আল্লাহ তাআলা ভালো জানেন। যাই হোক, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার প্রশংসা করার জন্য, শুধু তাই নয়, তার রাসূলের শানে, বিশ্ব নবীর শানে দুরুদ সালাম আল্লাহ তাআলা পড়ছেন। আমরা আমাদেরও পড়তে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্ব নবীর শানে দুরুদ সালাম পড়ছি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোনো ভূমিকায় যাওয়া যাবে না, আসুন যতটুকু বলেছি এখন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কারণ অনেক মা বোন এসেছেন, আব্বা জানরা এসেছেন, যুবক ভাইরা এসেছেন, সকলের ওসিয়তের জন্যে কোরআন এবং সুন্নাহ থেকে, যেহেতু আজকের মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? তাফসিরুল কোরআন মাহফিল। এটা কি কোনো মাদ্রাসার মাহফিল?
মসজিদের মাহফিল না শুধু যুবকদের উদ্যোগে মাহফিল না কোন খানকার মাহফিল না বাবার দরবারের মাহফিল না এটা কিসের মাহফিল এটা একটা পারিবারিক মাহফিল কি মাহফিলের কথা বলেছি কথাটা মনে রাখতে হবে কিন্তু এখানে দুটো বিষয় কিন্তু সামনে নিয়ে আসা হয় যে একটা মান্নত একটা কি মান্নত আরেকটা হচ্ছে আজকে যার নামে দেওয়া হয়েছে মরহুম খোরশেদ সর্দার সর্দার ছিলেন উনি তাই না সর্দার গোষ্ঠী আল্লাহ পাক যেন তার এই সর্দারিত্ব কিয়ামতের মাঠে টিকিয়ে রাখেন জোরে বলেন আমিন খোরশেদ সর্দার ওনার রুহের মাগফিরাতের জন্য এবং পরিবার পরিজন থেকে যারা বিদায় হয়ে চলে গেছেন এই রুহের মাগফিরাতের জন্য যে সন্তানগুলি আজকে একটু দোয়ার আয়োজন করেছেন তাফসির মাহফিলের আয়োজন করেছেন কোরআন এবং সুন্নার কিছু কথা মানুষকে শোনানোর ব্যবস্থা করেছেন তারাই হচ্ছে আজকে নেক সন্তান কি সন্তান নেক সন্তান নেক সন্তান যেই সন্তান তার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য প্রাণান্তকর চেষ্টা করে অর্থ ব্যয় করে দান করে সদকা করে টাকা পয়সা খরচ করে তারা হচ্ছে পিতামাতার নেক সন্তান সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু নেক সন্তান যাদের পৃথিবীতে আছে তাদের কবরে আমল চলতেই থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেক সন্তান আমরা যেন সকলে রেখে যেতে পারি তৌফিক আল্লাহ পাক দান করে দিক আমিন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে মান্নত কি বললাম মান্নত ছেলে মেয়ে হয় না মান্নত করেছেন আল্লাহ পাক যদি আমাকে একটা সন্তান দান করেন ছেলে অথবা মেয়ে আল্লাহ কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন কাউকে কিছুই দেন না কোরআনের আয়াত কিসের আয়াত কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন সুতরাং এই যে দুইটি বিষয়ের উপরেই আমরা সংক্ষেপে আলোচনা করেই আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব এই বিষয় আল্লাহ আগে আসুন যে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়েই ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বিরাদার আত্মীয় স্বজন এদেরকে নিয়েই একটা পরিবার গঠিত হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন আসুন এই পরিবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে ও পৃথিবীর মানুষেরা কে ঘোষণা করছেন আল্লাহ পাক ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা সতী নারী দেখে পৃথিবীর জমিনে বিবাহের কাজটা সেরে নাও আলোচনা কিন্তু আমার মন দিয়ে শোনা লাগবে যদি শোনেন বুঝতে পারবেন আমি একেবারে শুরু থেকে শেষে নিয়ে যাব শুরু থেকে শেষে নিয়ে যাব প্রত্যেকটা কথা আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাহফিল পরিবারের হতে পারে কিন্তু তাফসীর হবে ইনশাআল্লাহ হবে রাজি আছেন ইনশাআল্লাহ মাহফিল পরিবারের পারিবারিক মাহফিল মান্নতের মাহফিল মান্নতের সমস্ত কথাগুলি আমরা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ বলেন রাজি আছেন ইনশাআল্লাহ ঠিক আছে আসেন আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সম্পর্কে সমস্ত কথাগুলি কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার যখন বিবাহ হয়ে গেল আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা যখন বিবাহ করবে তোমার স্ত্রী তোমার জন্য পোশাক হয়ে গেল আর তোমার স্ত্রীর জন্য আমি আল্লাহ তোমাকে পোশাক বানিয়ে দিলাম স্ত্রী স্বামীর জন্য পোশাক আব্বা মার জন্য পোশাক আর মা আব্বার জন্য পোশাক কে বানিয়ে দিলেন আল্লাহ তাআলা বানিয়ে দিলেন এবার বলেন পোশাক কি দূরে থাকে না কাছে থাকে এই যে পোশাকটা পরছে এটা কি দূরে না কাছে কাছে শীতের দিনে যদি ওই জায়গাতে আপনি জ্যাকেটটা থুয়ে দেন লাভ আছে শীতকালে কাপড় শুরু করে দিবেন কথা বলেন ঠিক কি না পোশাক কাছে রাখতে হবে আচ্ছা যখন স্বামী যখন আব্বার মা যখন কাছাকাছি চলে আসলেন গভীর রজনীতে কোন রজনীতে গভীর রজনীতে তিন জায়গায় ফাঁকা রাখা নিষেধ কয় জায়গায় এই যে আপনারা বসছেন এখানে ফাঁকা রাখা যাবে না নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না এরপরে যখন আব্বার মা বিছানায় বালিশে ঘুমাবে তখন এই জায়গাতে ফাঁকা রাখা যাবে না আব্বা শুইছে একদিক মা শুইছে একদিক কি শুইছে নতুন বিবাহ হয়েছে এখন শয়তান এসে ছেলেটারে পোলাবন দিবে এই তোর বরছে তো শালিওয়ালা
আবার মেয়েটাকে এসে প্রলোভন দেওয়া শুরু করবে, তোর জামাইয়ের সে তোর দেওয়াই তো বালারে, কথা কন আছে না নাই? আর কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি একই বালিশে মাথা রেখে আব্বার মা ঘুমাইতে পারে, শয়তান আসার সুযোগ আছে? কথা কন আসতে পারবে? শয়তান কিন্তু আসতে পারবে না। আব্বার মা একই বালিশে মাথা রেখে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে যখন চলে গেলেন, যখন আব্বার মা যখন মিলিত হয়ে গেলেন, এই আব্বার মার মাধ্যমে পিতার শুক্রকিট মাতার ডিম্বাণুর মাধ্যমে আমার মালিক আপনার মালিক আমার আপনার মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক বড় করলে, মিলিত হবার পরে সন্তানের জন্য দোয়া করা লাগবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। আজকে যে সন্তানকে উদ্দেশ্য করে মাহফিলটা দেওয়া হয়েছে, আল্লাহ পাক আব্বার মার কোলটা ভরে দিয়েছেন। এই ভাইটার নাম কি? জাহাঙ্গীর ভাই। মেয়ে হয়েছে না? কি নাম রাখছে মেয়েটার জানেন? নূরজাহান, সুন্দর একটি নাম নূরজাহান। কি নাম? নূরজাহান। আমার মার নামও নূরজাহান। আমার যে মা আছে গর্ভধারণী, আমার মার নাম কি? নূরজাহান। আমার মার নামের সঙ্গে মিলে গেছে আলহামদুলিল্লাহ। কর মায়ের জাতি। দেখেন এই যে জাহাঙ্গীর ভাই আজকে মাহফিলের আয়োজন করেছেন, মনের আশা পূর্ণ করে দিয়েছেন কে? আব্বার মা যখন মিলিত হয়ে গেল, মিলিত হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক ইমাম সাহেব। কি সাহেব? ইমাম সাহেব। 12 বছর ইমামতি করে, কয় বছর? 12 বছর ইমামতি করে বেটায়, 5 ওয়াক্ত নামাজে খালি এই দোয়াটাই কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসল্লিরে খেপা না বালা, কারণ আর কোনো দোয়া পায় না বেটায়, খালি এক দোয়া। এরম আছে না নাই? আছে না নাই? এখন এক যুবক ভাই মনে করছে যে ঘটনা কি রে, এই দোয়ার কত বড় ফজিলত। হুজুর জানেন ফজিলত? কয় না ফজিলত জানে না। এক দোয়া 12 বছর। পাশের গ্রামে বড় একটা মুফতি সাহেব হুজুর আছে, শিক্ষায় যোগ্যতায় বড়, আবার একবার 10 হাত লম্বা না, এরকম এক বড় হুজুর আছে, তার কাছে গেছে। যাওয়ার পর একটা হুজুর, আমাকে মসজিদের ইমাম সাহেব 12 বছর খালি এক দোয়া। কয় দোয়া? কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। হুজুর এই দোয়াটার অর্থ কি আমি একটু জানবার চাই। এইবার মুফতি সাহেব হুজুর যুবক ভাইদেরকে বললেন, যুবকরে এই দোর অর্থটা হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা পুত পবিত্র নেককার সন্তান দান করে দাও। সন্তান দর মালিক কে? চাবেন কার কাছে? না বাবার দরবারে যাওয়া যাবে? খাজা বাবা দিতে পারে? ভণ্ড বাবা দিতে পারে? দরগা বাবা, খানকাওয়ালা কেউ দিতে পারে না, একজন দিতে পারেন, তিনি কে? আল্লাহ। বার্ধক্য হয়ে গেছেন, চাবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি চা দেওয়ার মালিককে? একটু পরে আলোচনা আসতেছি মূল আলোচনায়, দেখেন। তাহলে এবার যুবক চিন্তা করছে যে হুজুরের মনে পোলাপা নয় না, আল্লাহর কাছে 12 বছর কি চায়? সন্তান চাইতেছে আল্লাহর কাছে, কিন্তু কোনো পোলাপা না হয় না। এবার যুবক মনে করছে হুজুরের মনে হয় একটাও সন্তান নাই, চলে গেছে হুজুরের কাছে, হুজুর আপনার পোলাপান কয়জন? কয় 11 জন। কয়জন? হুজুরের পোলাপান একটু বেশি হয় না? কি কর? আচ্ছা, কয়জন পোলাপান? 11 জন পোলাপান। হুজুর আপনি কি জানেন 11 জন পোলাপান আপনার? এই দোয়াটার অর্থ কি আপনি জানেন? কয় না তো। দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা পুত পবিত্র নেককার সন্তান দান করে দাও। হে যুবক, যদি আমি জানতাম এই দোয়াটার অর্থ এই, আমি তো 10 বছর আগেই বাদ দিয়ে দিতাম। সন্তানে তো কয়টা? না না, এখন 11টা। তাহলে 10 বছর আগে দোয়া বাদ দিলে কয়টা হইতো? একটা। বর্তমান দেশের অবস্থা একটার বেশি দুইটা নয়, না হলেই
ভালো হয় তোমরা আইন পাস করো যে একটার বেশি দুইটা নাই না হলেই ভালো হয় যার একটাও নাই তাকে তো দিতে পারো না আইন পাস করে বন্ধ করতেছে কথা বলেন ঠিক কিরা রিজিকের মালিক কে সন্তান হোক হতে থাক আগের যে মনে করেন যে আমার বাপসা সারা আট ভাই কয় ভাই আট ভাই একটা বোন কয়জন নয় জনই বাইসে আছে তা আগের হিসাব করে দেখেন আটজন নয়জন দশজন বারোজন চোদ্দজন আসি আর এখনকার একটা কয়টা একটা একটা দুইটা দুইটা হইলে তো আর কোনো কথাই নাই একটা ছেলের কা মেয়ে যদি হয় আল্লাহ বাঁচাইছ আল্লাহ কথা কন ঠিক কিনা আগে দশটা পনেরোটা করে সন্তান হয়েছে তারপরেও আপনার দাদি আপনার নানিরা তাদের শরীরটা ভালো ছিল কথা বলেন ঠিক কিনা আর এখন তো কোয়ার দরকার নাই রাগ করবে অনেকগুলো মা বোন আইছে যাই মন খারাপ করার দরকার নাই পরে কব নে শেষের দিকে ঠিক আছে ভালো কথা কব নে খারাপ না মা বোন নাম রাগ করেন না তাহলে মিলিত হবার পরে দোয়া করবেন কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে দেখেন আল্লাহ পাক যখন আব্বার মা মিলিত হয়ে গেলেন আল্লাহ পাক মাটির নির্যাস থেকে আমাদেরকে পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণুর মাধ্যমে পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির নির্যাস থেকে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন কোরআন থেকে দলিল নেন আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা পবিত্র কোরআনুল কারীমের একাত্তর নম্বর সূরা এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল নূহ নবী তার নামে একটা সূরা আছে নবীর নামে সূরা আছে না নাই নবীর নামে কি আছে সূরা আছে পিপিলিকার নামে সূরা আছে কথা বলেন না কেন মাকড়সার নামে সূরা আছে আনকাবুত হাতির নামে সূরা আছে সূরাফিল আমাদের নামেও সূরা আছে ইনসান আছে না নাই আছে দেখেন আল্লাহ পাক কতগুলি সূরা এরকম নামে নামে দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন জিনের নামেও সূরা আছে কিয়ামতের মাঠে উঠবে আল্লাহ তুমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছিলে ইবাদতের লেগে হ্যাঁ নামে দিছো আমাকে কু জিনেরা কইতে পারে না যে আমাগো নামে সূরা নাই আল্লাহ সূরাতুল জিন দিয়েছেন ওদের নামে সূরা দিয়েছেন আলহামদুলিল্লাহ কন কিয়ামতের মাঠে কোনো পাশা যাওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহ পাক এরপরে বলতেছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে মাটির উপাদান আপনি বুঝছেন মাটি থেকে মাটির নির্যাস থেকে মাটি থেকে উৎপন্ন হয় সেখান থেকে অর্থাৎ একমাত্র ওয়ানলি ওয়ান পিস একজনকে সৃষ্টি করা হয়েছে কাদামাটির ছেনে তার নাম কি বলেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বাম পাজরের হাত দিয়ে সূরা বাকারায় তাফসীর আছে দেখে নেবেন এরপরে আমরা সৃষ্টি হয়েছি সরাসরি মাটি থেকে না কিন্তু মাটির নির্যাস থেকে মাটির নির্যাসটা কি এবার শোনেন আমি যে আলোচনাগুলি করব মন দিয়ে শুনবেন একেবারে ধারাবাহিকভাবে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছি কারণ বলছেন দুইটা পর্যন্ত থাকবেন এই জন্য একটু ধারাবাহিকতা ইয়ে করতেছি ওটা ওটি করলে অসুবিধা আছে আল্লাহ রাব্বুল আলামিন এবার শোনেন মাটির নির্দেশটা কি বলে আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন আপনি যতগুলি খাবার খান প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে তৈরি হয় কি থেকে মাটির দশটা উপাদান আছে কয়টা গাজীপুরে মাটি গবেষণাগার আছে সেখানে দেখবেন সিরিয়াল করা আছে কয়টা উপাদান কথা বলেন কয়টা এখন বলবো না টাকা খরচ করে দেখে আসা লাগবে এবার দেখেন যে পিতার শুক্র কি আপনি আম খাচ্ছেন জাম খাচ্ছেন কাঁঠাল কলা লিচু খাচ্ছেন ভাত খাচ্ছেন মাছ খাচ্ছেন সবজি খাচ্ছেন সমস্ত কিছু খাওয়ার পরে শরীরে রক্ত হয় কি হয় কি হয় শরীরে শরীরে রক্ত হয় আপনি কি জানেন যে পা থেকে মাথা পর্যন্ত রক্ত চলাচল করে এই রক্তটা কত বড় 97,000 কিলোমিটার লম্বা কত কিলোমিটার জোরে বলেন কত কিলোমিটার 97,000 কিলোমিটার লম্বা আপনার মাথায় যে ব্রেন আছে কি আছে ব্রেন আছে
13000 ফিট লম্বা একটি তারের মধ্য দিয়ে সেখানে রক্ত প্রবাহিত হতে থাকে সুবহানাল্লাহ আপনার যে হার্ট আছে হার্টের ভিতরে যে রক্ত প্রবাহিত হয় সেটাও 13000 কিলোমিটার লম্বা সুবহানাল্লাহ একটা কয়টা একটা রগের ভিতরে যদি 1 ইঞ্চি জায়গাতে যদি 30 সেকেন্ডের জন্য সামান্য কয়েক সেকেন্ডের জন্য রক্ত চলাচল বন্ধ হয় তাহলে সেটা হার্ট অ্যাটাক করে সঙ্গে সঙ্গে বিজ্ঞান ভিত্তিক আলোচনা ওইদিকে যাব না যেহেতু পরিবারের পারিবারিক মাহফিল একটু পরিবারের কিছু কথা বলি আসেন তাহলে পিতার শুক্রকিট রক্তপাত থেকে মাথা পর্যন্ত চলে নদী এলাকা যদি আপনাদের এদিকে হয় দেখেন বড় নদীর ধারে যাবেন ঢেউয়ে ঢেউয়ে কিন্তু ফেনা হয় ঠিক কি না মজা লাগবে আমার দিকে তাকান এই ফেনার ভিতর থেকে দেখেন আল্লাহ পাক পা থেকে মাথা পর্যন্ত 97000 কিলোমিটার লম্বা রগের ভিতর যখন রক্ত চলাচল করে রক্ত হইছে কিসে থেকে খাবার থেকে খাবারটা কোথায় থেকে মাটি থেকে এই তো ক্লিয়ার বুঝতে পারছেন মাটি থেকে খাবার খাবার থেকে রক্ত রক্ত থেকে রক্তের ফেনা থেকে পিতার শুক্রকিট মায়ের ডিম্বাণু স্পার্মাটোজোন এবং গুহা এই দুটি জিনিসের সমন্বয়ে আমার আল্লাহ পাক বললেন আর একটা প্রশ্ন করি আপনাদেরকে আপনারা কি বলতে পারেন যে পিতার শুক্রকিট আর মা ডিম্বাণু দেহের কোন জায়গায় আছে পারবেন না আল্লাহ পাক কোরআনে বলতেছেন ইয়াখুরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ঘোষণা করলেন কে আমার আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমার পিতার শুক্রকিট আর তোমার মায়ের ডিম্বাণু তোমার পিতার শুক্রকিট তোমার পিতার মেরুদণ্ডের হাড়ের মধ্যে আমি আল্লাহ পাক সুন্দর করে সংরক্ষণ করেছি পিতারটা কোথায় মেরুদণ্ডের হাড়ে আর মাটা হচ্ছে বুকের বক্ষপিঞ্জর অর্থাৎ বুকের যে হাড়গুলো আছে না এই বুকের হাড়ের মধ্যে মায়ের ডিম্বাণু আর পিতারটা কোথায় মেরুদণ্ডে পিতার মাতা যখন মিলিত হয়ে গেলেন আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন যে খুলিক মিম্মা মিম্মা ইগদাফি সিটকে পড়া সবেগে নির্গত পানি থেকে পিতার শুক্রকিট চলে গেল মায়ের ঔরসে আমি আল্লাহ সেখানে তোমার মায়ের ডিম্বাণু আর তোমার পিতার শুক্রকিট দিয়ে তিলে তিলে তোমারে বড় করলাম সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ আল্লাহু আকবার ঘোষণা কর আল্লাহ আল্লাহ পাক এক বিন্দু শুক্র থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন 60টা পর্যায়ে কয়টা 60টা আমার দিকে তাকান কয়টা মার গর্ভের ভিতরে মা বোন যারা এসেছেন আপনারা তো জানেন না শুধু সন্তান জন্ম দেন শুনে যান যে আপনার পেটের ভিতরে যখন বাচ্চাটা আসে আল্লাহ পাক 60টা পর্যায়ে 60টা ধাপ অতিক্রম করে পূর্ণাঙ্গ একটি সন্তান আপনার পেটে পূর্ণাঙ্গ একটি মানুষ আল্লাহ পাক আপনার পেটের মধ্যে বানিয়ে দেন কয়টা পর্যায় কয়টা স্তর 60টা স্তর আল্লাহ পাক বলছেন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 13 এবং 14 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা সর্বপ্রথমে তোমাকে আমি আল্লাহ পাক ভ্রূণ সৃষ্টি করি এরপরে বীর্য তৈরি করি তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবিন্দুকে আমি আল্লাহ রক্তের পিণ্ডের আকারে পরিণত করে দেই কি বানান সুম্মা খলাকনা নুতফা মানে রক্তের পিণ্ড এরপর কি করেন ফা খলাকনা নুতফাতা আলাকাতা মুদগ আল্লাহ পাক রক্তের পিণ্ডকে গোশতের টুকরা বানিয়ে দেন এই যে একটা স্তর দেখেন শুক্র থেকে আল্লাহ পাক কি ভ্রূণ থেকে শুক্র বানালেন শুক্র থেকে আল্লাহ পাক কি বানালেন রক্তের পিণ্ড এই রক্তের পিণ্ড থেকে আল্লাহ পাক কি বানালেন গোশতের টুকরা এরপরে আল্লাহ পাক বলছেন ফাখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে এই গোশতের টুকরাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুচি কুচি হাড়ে পরিণত করে দিলেন
দেখেন এই গোশতের টুকরাকে কুচি হাড় দিয়ে আল্লাহ পাক একটা বডি বানালেন কি বানালেন একটা স্ট্রাকচার তৈরি করলেন একটা বডি তৈরি করলেন মায়ের গর্ভের ভিতরে যখন বডি হয়ে গেল আল্লাহ পাক বলছেন ثم أنشأناك خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله পাক বলছেন আমি ওই বডিকে নরম নরম গোশত দিয়ে আমি আল্লাহ পাক পরিপূর্ণ একটা মানুষে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি তোমার এমন মালিক এমন খাদিক আমি তোমার তোমার মায়ের গর্ভের মধ্যে পূর্ণ একটা মানুষ আমি আল্লাহ বানিয়ে দিলাম জোরে বলেন না কয়টা সাতটা পর্যায় আল্লাহ পাক বানালেন সাতটা পর্যায় বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কবরের ভিতরে তিনটি বাক্সের ভিতরে তিনটি পর্দার ভিতরে আমার আল্লাহ পাক রেখে দিলেন ইয়াখুলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস জুলুমাত মানে অন্ধকার তাকান আমার দিকে জুলুমাত মানে কি অন্ধকার আমি কিন্তু আপনাদের বলেছি এটা তাফসীর মাহফিল যদিও পারিবারিক কিন্তু তাফসির আর আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলার চেষ্টা করতেছি এটা কিন্তু একটা ঘটনা এটা কি আমি ইচ্ছা করলে কিন্তু কোরআনের আয়াত না বলে এমনিতেই বলতে পারতাম কিন্তু কোনো সওয়াব হতো না কি হতো না একটা অক্ষরে কত সওয়াব বাজান কয় সওয়াব আপনি কি জানেন একটা একটা সওয়াবের ওজন কত জানেন শুধু এতটুকু বলে যাই যে একটা সওয়াবের ওজন হচ্ছে যে উহুদ পাহাড়টা আপনার হযরত মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন এই তুর পাহাড়টা কত বড় আপনি জানেন সাত স্কয়ার মাইল স্কয়ার মাইল বুঝেন সাত স্কয়ার মাইল এরকম একটা নেকির ওজন হবে কিয়ামতের মাঠে এরকম তিনটা পাহাড়ের সমান একটা নেকির ওজন একটা 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 নেকির ওজন যদি সাত স্কয়ার মাইল পাহাড়ের মতো এরকম তিনটা পাহাড়ের ওজন হয় দশটা নেকির ওজন কত চিন্তা করছেন কতগুলি আয়াত শুনছেন একটা অক্ষর প্রতি আপনি এতগুলি করে সওয়াব পাচ্ছেন লাভ না লস জোরে বলেন না লাভ না লস সুতরাং মায়ের গর্ভের ভিতরে তিনটি বাক্সের ভিতরে তিনটি পর্দার ভিতরে থাকার কারণে আমার মা বোন যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন আব্বার চাইতে পৃথিবীর জমিনে পুরুষের চাইতে নারীর মর্যাদা আমার আল্লাহর কাছে তিন গুণ বেশি আপনাকে রাগ করছেন কারণ কারো না কারো মা আছে কারো বোন আছে কোন না কোনো মায়ের পেট থেকেই তো আপনি হয়েছেন সেই মায়ের মর্যাদা যদি তিন গুণ বাড়ে যায় আপনি খুশি না বেজার কত গুণ আমাদের পান নিচে জুতা স্যান্ডেল মার পান নিচে কি জোরে বলেন পৃথিবীর জন্য রহমত হচ্ছেন মা রহমত হচ্ছেন আপনার বোন রহমত হচ্ছেন পরিবারের এই সমস্ত নারীগুলি রহমত কি এরা খুব দামি সম্পদ কি সম্পদ দামি সম্পদ পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে আপনার মা আলহামদুলিল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণিত করেছেন সহিহ বুখারীর 5971 নম্বর হাদিস বিশ্ব নবীর কাছে একজন যুবক আসলেন আসার পরে বললেন রাসূলুল্লাহ আমি খেদমত করব কার বিশ্বনবী বললেন কলা উম্মুকা তোমার মার খেদমত করো আবার বললেন যুবকটা কলা সুম্মা মানে পরে কার খেদমত করব বিশ্বনবী বললেন কলা উম্মুকা তোমার মার খেদমত করো আবার যুবকটা বললেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার এরপরে আবার বললেন কলা উম্মুকা কয়বার বললেন তিনবার এরপরে চতুর্থবার বললেন কলা বুকা তোমার পিতার খেদমত করো সুতরাং দুনিয়ার জমিন আমার রাসূল পিতার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই তিন গুণ বাড়ার কারণ হলো মায়ের গর্ভের ভিতরে যখন সন্তান থাকে তিনটা পর্দার ভিতরে তিনটা কভার তিনটা বাক্সের ভিতরে তিনটি অন্ধকারের ভিতরে আমার মা আপনাকে গর্ভের ভিতরে তিলে তিলে বড় করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে রুহু চলে আসলো কি আসলো রুহু চলে আসলো সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি বিরুহিহি
আল্লাহ পাক সূরাতুল জুমারের ভিতরে সূরাতুল আস-সাজদা সরি সাজদার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমি আল্লাহর রূহটা তখন ঢুকিয়ে দিলাম কি ঢুকিয়ে দিয়েছেন রূহটা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন রূহ আসার পরে দেখেন খাবারের প্রয়োজন আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে রূহ আসার পরে আপনার খাবারের প্রয়োজন দেখা দিল দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী দুনিয়ার কোন হাকিম দুনিয়ার কোন ডক্টর খাবারের ব্যবস্থা করতে পারে নাই আমার আল্লাহ মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলেন যেই দিন থেকে মাসিক অসুখ বন্ধ হয়ে যাবে আপনি মনে করবেন ঠিক ওই সময় থেকেই আমার গর্ভের ভিতরে রূহটা চলে এসেছে মায়ের নাভি থেকে সন্তানের নাভি পর্যন্ত আল্লাহ তাআলা তার সৃষ্টি করে দিলেন এই নাপাক রক্ত নাভি থেকে নাভি পর্যন্ত পাস করে দিয়ে আমার আল্লাহ তিলে তিলে মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে আমার আল্লাহ তাআলা বড় করলেন আল্লাহ ইচ্ছা করলে এই নাপাক রক্ত আমাদের মুখ দিয়ে প্রবেশ করাতে পারতেন কিন্তু করেন নাই কারণটা হলো আমাদের মুখটা পবিত্র রেখে দিয়েছেন কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা জানেন আমার বান্দারা আসবে দুনিয়ার জমিনে আমার বান্দারা আসবে আসার পরে মুখটা আমি এই জন্য পবিত্র রেখে দিলাম কারণ দুনিয়াতে এসে আমার বান্দারা যেন আমার পবিত্র নামের জিকির করতে পারে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সকলে তো জবান খুলে পড়েন না ভাই লা ইলাহা আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা زور سبحان الله والحمد لله ولا إله إلا إله زبان كل لا إله إلا إله سبحان الله شكرا زبان كل بارين كليب تبالك دوكا سويدا نا رومي زبان پاندي بطل دا نيشو রুমে যা পানির বোতলটা নিয়ে এসো সাল্লাম আপনারা বলেন রুহ আসার পরে মার কষ্ট কম না বেশি জোরে বলেন না কম না বেশি রুহ আসার পরে রাত্রিবেলায় সকলকে খাওয়ানো শেষ হয়ে গেল মামা রাত্রিবেলায় যখন খাবার প্লেটটা সামনে এনে এক লকমা খাবার যখন মুখের মধ্যে দিয়েছেন দেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটু দিয়ে গোতা মেরেছি পা দিয়ে লাথি মারলাম মায়ের কলিজার ভিতরে মা খাইতে পারলো না দাঁড়িয়ে গেল জানালা ধরে সারাটা রাত মা কান্না করলো একদিকে খাইতে পারলো না অপরদিকে সারাটা রাত কান্না করলো আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মা নফল নামাজ পড়লে যে সওয়াব পাইতেন আমার আল্লাহ মায়ের আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দেন দিনের বেলায় মা যখন সকালবেলায় সকলের খাওয়া শেষ দিনের বেলা মা যখন খাইতে গেলেন খাইতে পারলেন না আমরা যখন হাঁটু দিয়ে গোতা মেরেছি পা দিয়ে লাথি মেরেছি বাজান খাইতে পারে নাই মা যার কারণে আমার রাসূল বলেছেন দশ মাস দশ দিন রোজা রাখলে পরে রমজান মাসের সিয়াম রাখলে পরে যে সওয়াব পাইতেন আমার মায়ের আমল নামায় আমার আল্লাহ দশ মাস দশ দিন রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাইতো সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার মায়ের আমল নামায় লিখে দেন আর একটু জোরে বলা যাবে কি বাজান সুবহানাল্লাহ আপনারা কি জানেন মায়ের পেটটা কত বড় এটা কি জানেন আপনি কয় ইঞ্চি লম্বা দশ ইঞ্চি লম্বা কয় ইঞ্চি দশ ইঞ্চি লম্বা একটা কভার একটা বাক্সার ভিতরে আল্লাহ পাক প্রথমে আমাদেরকে সেখানে রাখেন একটা বাচ্চা সর্বোচ্চ 18 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় কয় ইঞ্চি 18 ইঞ্চি কিন্তু পেটটা কয় ইঞ্চি 10 ইঞ্চি যখন 10 ইঞ্চি বেড়ে গেল 10 ইঞ্চির পর 11 ইঞ্চি যখন হয় তখন
এই সন্তানের পা নিয়ে এসে আল্লাহ পাক মায়ের কলিজার সাথে সেট করে দেন আপনি দেখবেন সন্তানটা যত নিকটবর্তী আসে 8 মাস 9 মাস 10 মাস কাছাকাছি আসে তখন মায়ের পেটটা উপরের দিকে উঠতে থাকে কেন জানেন স্বাভাবিক যে পেটটা আছে সেখান থেকে আস্তে আস্তে 8 ইঞ্চি পর্যন্ত বাড়তে থাকে কয় ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত বাড়ে মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে একটি সন্তান রূহ আসার পর থেকে এই সন্তানটা দুনিয়ায় যখন আসে আসা পর্যন্ত একবার নয় দুবার নয় কম পক্ষে 4500 বার ওই সন্তান মায়ের কোলে যায় লাথি মারে জিকির করে লা ইলাহা لا إله أرزور لا إله زور سبحان الله والحمد لله ولا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন তো কয় হাজার বার 4500 যেই সন্তানটা সবচেয়ে কম লাথি মারে পেটের মায়ে পেটের ভিতরে মায়ের কোলে যায় ওই সন্তানটা 4500 বার লাথি মারে সর্বশেষ সর্বশেষ যেই লাথিটা মারে যেই লাথিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুতে তিনটা পর্দা থাকে টাস টাস করে পর্দাটা ছিড়ে যায় কয়েক বালতি রক্ত যখন দুনিয়ার জমিনে পড়ে গেল মা অজ্ঞান হয়ে যায় বেহুশ হয়ে যায় মৃত্যুর যন্ত্রণা কি আছে আমার রাসূল বলেছেন মায়ের যখন গর্ভপাত হয় ওই সময় যে কষ্ট হয় যে যন্ত্রণা হয় কোন পুরুষকে যদি তার 100 ভাগের এক ভাগ দেওয়া হয় তো পুরুষটা যখন দুনিয়ার জমিনে ছটফট করতে করতে মারা যায় তো চিন্তা করেন কতবার লাথি মারছে 4500 বার হতে কথা আজকে জীবনে প্রথম শুনলেন পেটটা কত বড় হয় কয় ইঞ্চি বাচ্চা হয় আমরা জানি না 11 ইঞ্চি চিন্তা করেন অনেক বাচ্চা 15 ইঞ্চি লম্বা হয় অনেক বাচ্চা সর্বোচ্চ 18 ইঞ্চি লম্বা হয় সর্বোচ্চ কত ইঞ্চি 18 ইঞ্চি তাহলে পেটের স্বাভাবিক থেকে 8 ইঞ্চি পর্যন্ত মায়ের পেটটা বুকের উপরে উঠে চলে আসে আর কলিজায় লাথি মারে কোন জায়গায় চিন্তা করেন কলিজায় লাথি মারে একটু মনোযোগ দেন সন্তান পেটে আসার পরে এবার দেখেন পয়েন্ট প্রথম একটা পয়েন্ট এখন আমরা চলে এসেছি সন্তান পেটে আসার পরে মার দায়িত্ব শুরু হয়ে যায় সুবহানাল্লাহ বলেন মা বোন যারা এসেছেন এবার মনোযোগ দেন আপনাদের ওয়াজ করি কার দায়িত্ব শুরু হয়ে যায় মার দায়িত্ব শুরু হয়ে গেল সন্তান যখন পেটে আসলো পেটে আসার পরে মার প্রথম দায়িত্ব শুরু হয়ে গেল إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم গোশনাকার এটা আজকে একটা মান্নতের মাহফিল কিসের মাহফিল কিসের মাহফিল রোজা তিন ধরনের রোজা হচ্ছে ফরজ ফরজ রোজা কত প্রকার জোরে বলেন তার মধ্যে একটা মান্নতের রোজা ঠিক আছে হুজুর তার মধ্যে একটা কি মান্নতের রোজা মান্নতের রোজা যদি ফরজ হয় থাকে কেউ যদি মান্নত করে এটা কি কথা কন না কে এটা ফরজ এই যে মান্নত করেছে আল্লাহ পাক আমার ছেলে হোক মেয়ে হোক একটা দিলে পারে আমি একটা মাহফিল দেব এটা হচ্ছে একটা ফরজ আজকে সেই ফরজ কাজটা এখানে হচ্ছে দেখেন সন্তান পেটে আসার পরে অথবা সন্তান পেটে আসার আগে পিতা মাতা মান্নত করবে এই মান্নত পুরা করবেন কে আল্লাহ জোরে কোন না কে আল্লাহ আল্লাহ পাক দেখেন এই মান্নত পুরা করবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মের নাম শুনেছেন বলেন তো তার আব্বার নাম কি পারেন না তার আব্বার নামে একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে আলহামদুলিল্লাহ কর মরিয়মের আব্বার নামে কি আছে
একটা সূরা আছে মান নামটা হচ্ছে হান্না বিনতে ফাখুস মান নামটা কি হান্না বিনতে ফাখুস এই হান্না বিনতে ফাখুস হযরত ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যবশে আল্লাহর কাছে সন্তান চাইলেন আমার আল্লাহ সন্তান দিয়েছেন কিনা ঠিক একই ভাবে আল্লাহ পাক এরকম বার্ধক্যে চলে গেছেন বয়স 80 বছর 90 বছর হয়ে গেছে এরকম বার্ধক্য বয়সে আল্লাহ পাক তিনটা পরিবারকে সন্তান দিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক কি নজির দেখা দিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা তাদেরকে দিতে পারলে তোমাদেরকেও পারো চাও আমার কাছে কার কাছে আমার কাছে চাও তোমার এক বছর সন্তান হয় না দুই বছর হয় না পাঁচ বছর হয় না দশ বছর হয় না চাও আমার কাছে আমি আল্লাহর কাছে মান্নত করো আমি তোমাকে সন্তান দেব তোমার মান্নত পুরা করা লাগবে এটা ফরজ এটা কি এটা ফরজ আল্লাহ পাক দেখেন হান্না বিনতে ফাখুস একদিন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে তাফসীরে ইবনে কাসির থেকে শোনাচ্ছি আপনাদেরকে আমার দিকে তাকান কিসের নিচে দাঁড়ায় আছে জোরে বলেন কিসের নিচে যেহেতু মান্নতের মাহফিল মান্নতের কিছু কথা বলি কোরআন থেকে তাও আবার কি থেকে আলহামদুলিল্লাহ কিসের নিচে দাঁড়ায় আছে গাছের নিচে বয়স কিন্তু 80 বছর হয়ে গেছে বার্ধক্য চলে গেছে সন্তান হয় না কি হয় না সন্তান হয় না এইবার এরকম বার্ধক্য বয়সে হান্না বিনতে ফাখুস গাছের নিচে দাঁড়িয়ে আছেন আর গাছের উপরে আছে পাখির বাসা কিসের বাসা পাখির বাসা একটা মা পাখি অনেক দূরে থেকে খাবার নিয়ে এসেছে ঠোঁটে করে খাবার নিয়ে এসে আদর করে ছোট্ট বাচ্চাটাকে মা পাখিটা আদর করে করে এই ছোট্ট পাখিটাকে তার ছানাটাকে খাওয়াচ্ছে এই দৃশ্যটা যখন হান্না বিনতে ফাখুস দেখলেন গাছের ডালে একটা মা পাখি তার বাচ্চা পাখিকে ছানাকে সুন্দরভাবে আদর করে সোহাগ করে যত্ন করে খাবার খাওয়াচ্ছেন দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে দরখাস্ত করলেন আল্লাহ একটা পাখিকে সন্তানের ভালোবাসা বোঝার মতো আপনি তৌফিক দান করলেন গো মালিক আমি মানুষ আমাকে একটা সন্তান দিয়া সন্তানের ভালোবাসা বোঝার মতো তৌফিক আমারে দান করেন নাই আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ একটা পাখিকে মায়ের মমতা মায়ের ভালোবাসা বোঝার তৌফিক দিলেন কিন্তু আমাকে একটা সন্তান দিয়ে আমার কোলটা আপনি ভরে দিলেন না আল্লাহ একটা পাখিকে যদি ভালোবাসা বোঝার তৌফিক দিতে পারেন আল্লাহ আমার বার্ধক্য বয়সে একটা সন্তান দিয়ে আমার ভাঙ্গা কোলটাকে চাঙ্গা করে দিতে পারে আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না পারে হান্না বিনতে ফাখুস কি নাম বললাম তার স্বামীর নাম হচ্ছে ইমরান কি নাম বললাম ইমরান ইমরান হচ্ছে একজন নেককার বান্দা ছিলেন কি ছিলেন নবী ছিলেন না কি ছিলেন না অনেকে বলে যে না নেককার একজন বান্দা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন তিনি বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাস যেই বাইতুল মুকাদ্দাসের চতুর সাইডে কমপক্ষে 70,000 নবীর কবর আছে আলহামদুলিল্লাহ পড়েন বনে ইসরায়েলের অধিকাংশ নবীগুলি বাইতুল মুকাদ্দাসের আশপাশে এসেছেন কোথায় এসেছেন বাইতুল মুকাদ্দাসের আশপাশে এসেছেন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে দিলেন বার্ধক্য বয়সে আপনারা বলেন কে দিয়েছেন বার্ধক্য বয়সে যখন সন্তান দিলেন যখন বুঝতে পারলেন আমার পেটে সন্তান আছে সঙ্গে সঙ্গে আমার মালিকের কাছে মান্নত করে ফেললেন কি মান্নত করলেন এবার শুনেন আল্লাহ পাক বলছেন ইযু কালাতি মুরাতু ইমরান রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম যখন ইমরানের স্ত্রী কার স্ত্রী ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলল আল্লাহ হে আমার রব ইমরাতু ইমরানা রব্বি হে আমার রব ইন্নি নিশ্চয় আমি নাজার তুলাকা আমি মান্নত করলাম কি করলাম উৎসর্গ করে দিলাম মাফি বাতনি আমার পেটের মধ্যে যে সন্তান আছে আলহামদুলিল্লাহ পড়েন আমি মান্নত করলাম কি করলাম
আমি মান্নত করলাম আমার পেটে যে সন্তান আছে এই সন্তানটা আল্লাহ তোমার বাইতুল মুকদ্দাসের আমি খাদেম বানাবো সুবহানাল্লাহ এটা আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার কেউ শুনলে পারে গুনাহ হইতে পারে কিসের খাদেম জোরে বলেন মা বোন যারা এসেছেন পেটে যখন সন্তান যাদের আছে নিয়ত করেন আমার সন্তানের কামাই খাওয়ার আশা নাই সন্তানকে দিয়ে কোরআনের হাফেজ বানাবো বড় আলেম বানাবো মাদ্রাসার খাদেম বানাবো সন্তানকে দিয়ে আমি মসজিদের খিদমত করাবো খাদেম বানাবো দরকার আছে না নাই আছে না নাই এই যে মান্নত করছে দেখেন আচ্ছা বলেন এই যে মসজিদের খাদেম বানাবে এটা মান্নত করছে কার কাছে আল্লাহর কাছে মান্নত করলেন এরপরে বলতেছেন আল্লাহ আমি যত কথা আপনার কাছে মান্নত করলাম যত কথা আপনার কাছে আমি ঘোষণা করে দিলাম সমস্ত কথাগুলো তো আপনি শ্রবণ করেন শুনেন কি শুনেন না আল্লাহ কিন্তু শুনেন এরপরে যেই মাত্র সন্তানটা প্রসব হয়ে গেল এবার শুনেন মজার একটি ঘটনা যখন সন্তান প্রসব হয়ে গেল فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم সন্তান হান্না বিনতে ফাকুজ মনে আছে হান্না বিনতে ফাকুজ যখন সন্তান প্রসব করলেন কইরে দেখে মেয়ে সন্তান হইছে কি সন্তান নূরজাহানের মতো একটা মেয়ে সন্তান হইছে কি সন্তান আশা তো করি যে আল্লাহ আগে একটা ছিল পরেরটা নাই মেয়ে কথা কোন ঠিক কি না আগে কি মানে আপনি যা কই কই হুজুররা যতই কই একটা মেয়ে একটা জান্নাত দুইটা মেয়ে দুইটা জান্নাত তিনটা মেয়ে রাসূলের সাথে জান্নাতি সুবহানাল্লাহ কোন আপনার পরিবারে সন্তান মেয়ে সন্তান জন্ম নেওয়া মানেই এই পরিবারে আল্লাহর রহমত অবতীর্ণ শুরু হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ সুতরাং মেয়ে সন্তান মানে কি রহমত উশৃঙ্খল করা যাবে না আস্তে আস্তে দাও ঝামেলা করো না এই যুবক বাইরের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সন্তান চাইছিল ছেলে সন্তান আপনারা বলেন মেয়ে দিয়ে কি মসজিদের খেদমত চলে না চলে না তাহলে মনে মনে কিন্তু চাইছে সন্তান কি সন্তান হান্না বিনতে ফাকুস আচ্ছা আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো মহিলা দিয়ে যে খেদমত হয় না এটা তো সবাই জানে কথা কন না কে আমাদের আশা কি আগে ছেলে হয় তারপরে কি কথা কন তারপরে কি কিন্তু 98% ছেলের আজকে বাপ মাকে বাদ দেয় না ঠিক তো কইতেছো ঠিক গেল কত দূর কথা ঠিক কি না ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এইবার যখন দেখলো যে সন্তানটা মেয়ে সন্তান হইছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে কার কাছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রব্বি ইন্নি ওয়াদ'তুহা উনসা আল্লাহ আমি তো চেয়েছিলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো কিন্তু আল্লাহ আমার সন্তানটা কিন্তু কন্যা দিয়েছো কি সন্তান হইছে উনসা মানে কি কন্যা কন্যা সন্তান হয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হান্না বিনতে ফাকুসকে আমার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো খবর খবর আসার পরে জানিয়ে দিলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদ'আত ও হান্না বিনতে ফাকুস মরিয়মের মা তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো না পুত্র সন্তান দিয়েছো আমি আল্লাহ কিন্তু ভালোই জানি কে জানে কে জানে বর্তমান ডাক্তাররা তো ড্রিল মারে যদি লেগে যায় কতজনের কয় ছেলে হবে হয় মেয়ে হয় না আন্দাজে কয় যদি লেগে যায় ঝরে বক পরে ফকিরের কেরামতি পারে কথা কান ঠিক না ঝরে কি পরে ঝরে বক পরে ফকিরের কেরামতি পারে এটা বুঝতে হবে আন্দাজে কয় দেয় যদি লেগে যায় ঠিকই তো
কইছে ছেলে ছেলে হইছে কয় মেয়ে মেয়ে হইছে কিন্তু যার ছেলে কয় মেয়ে হয় মেয়ে কয় ছেলে হয় এটা কেমন এটা বুঝতে হবে আল্লাহ পাক বলতেছেন আল্লাহু আলামু বিমা ওয়াদাত ও মরিয়মের মা হান্না বিনতে ফাকুস তোমার গর্ভ থেকে কোন সন্তান তুমি জন্ম দিয়েছো জন্মের আগে থেকে আমি আল্লাহ জানি কারণ দিছে কে আল্লাহ জোরে বলেন কে দিছে আল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন وليس الذكر كالأنثى ওমর ইয়ামের মা আমি তোমাকে যে কন্যা সন্তান দিয়েছি হাজার হাজার পুত্র সন্তানের চাইতে তোমার এই কন্যা সন্তানের আমল আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে তোমাকে দিছি আমি কন্যা সন্তান কিন্তু তোমার এই কন্যা সন্তানের চরিত্র কন্যা সন্তানের চলাফেরা তোমার এই কন্যা সন্তানের আমল হাজার হাজার পুরুষের আমলকে হার বানিয়ে ফেলবে এত সুন্দর একটি সন্তান আমি তোমারে দান করে দিলাম আর আমি নিজেই ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়ামা আর আমি নিজেই তোমার সন্তানের নাম রেখে দিলাম মারিও নামটা কে রাখছে জোরে কোন কে রাখছে আল্লাহ নাম রাখছে ওয়া ইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম এরপরে মরিয়মের মা আল্লাহ পাক কি বলতেছেন এবং আমি তাকে এবং তার সন্তানকে বিতাড়িত শয়তান হতে কে বলতেছেন এই কথা জোরে বলেন কে বলতেছেন না লাস্টের টুকার মরিয়মের মা বলতেছে আগের টুকা তো আল্লাহ বললেন তোমার কি সন্তান আমি জানি এই সন্তানকে হাজার হাজার পুরুষের চাইতে আমুল সন্তানের ভালো হবে আর এই সন্তানের নাম রাখছি মরিয়ম মরিয়মের মা বলতেছে আল্লাহ আমার এই সন্তানকে শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করবেন কে বলতেছেন সন্তান পেটে নিয়ে মান্নত করছিল কে জোরে বলেন যাদের সন্তান হয় না মান্নত করেন সন্তান দেওয়ার মালিক কে মান্নত পুরা করা কি জোরে বলেন না কি ফরজ এবার মান্নত পুরা করার জন্য এই সন্তান যখন একটু বড় হয়েছে নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের কাছে কোথায় নিয়ে গেছে ওই সময় নবী হচ্ছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর এটা হচ্ছে মরিয়মের খালু হয় এরপরে আল্লাহ পাক বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা সাকারিয়্যা কুল্লামা দখলা আলাইহা সাকারিয়্যাল মিহরাব وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب ঘোষণা কার মরিয়মকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানানোর জন্য কিন্তু এলাকাবাসী মহল্লাবাসী বলল যে না মেয়ে মানুষ দিয়ে তো কোনো খেদমত হয় না কথা কন ঠিক কি না কিন্তু হান্না বিনত ফাকুস বলল যে না আমি মান্নত করেছি কার কাছে করতেই হবে এটা মান্নত পুরা করা কি ফরজ এটা করতেই হবে তাহলে এই বাচ্চাটা দেখেন মরিয়ম একবার কিন্তু বড় না একবার কিন্তু কি বড় না এমনি ঝাড়ুটারও দিতে পারবে মোটামুটি একটি একটু বয়স হয়েছে ঠিক ওই তো সময় নিয়ে গেল কিন্তু ইমামের মেয়ে কার মেয়ে ইমামের মেয়ে আচ্ছা বলেন এলাকার যে ইমাম থাকে তার মেয়ে তার সন্তানকে মানুষ ভালো কম বাসে না বেশি বাসে সবাই বলল যে আমি তাকে দেখাশোনা করব খেদমত কর মসজিদে কিন্তু দেখাশোনা করব আমি তখন লটারি সিস্টেম হয়ে গেল কি সিস্টেম লটারি জলে বলেন কি সিস্টেম লটারি করা জায়েজ আছে কারো যদি চারটে বউ থাকে কাকে নিয়ে সফরে যাবেন লটারি করে একজনের নিয়ে যাবেন কথা কান আমাদের দেশে তো নাই আছে এরকম খুব কম অন্য অন্য দেশে বাধ্যতামূলক চারটে বিয়ে করা লাগবে কয়টা যাদের ধন সম্পদ আছে কত মহিলা বিধবা আছে কত মহিলা এরকম স্বামী মারা গেছে তাদেরকে খোরপোশ দিবে কে তার দেখাশোনা কে করবে এলাকার যারা বড় লোক আছে এদের দায়িত্ব তাদেরকে বিবাহ করো মর্যাদা দিয়ে স্ত্রী মর্যাদা দিয়ে তাদেরকে সম্মানে রাখো
আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আদর্শ বানিয়ে দিয়েছেন, তিনি সর্বপ্রথম যে বিবাহটা করেছেন সেটা একটা বিধবা মহিলাকে। কথা কন না কে? কথা কন না কে? বেশিরভাগই তো এরকম বিধবা মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ রেখে গেছেন তিনি। আর আমাদের দেশে যদি মা বোনরা রাগ করেন না, আল্লাহ প্রথমেই দুটো দিয়ে শুরু করার কথা বলছে কোরআনে। কয়টা? আপনার সম্পদ যদি থাকে সমান সমান দেখতে হবে, এক চুল এদিক সেদিক করা যাবে না। বড় জনকে যা দিবেন ছোট জনকে তাই দিবেন। কিন্তু আমরা তো আসলে নিমুখ হারামি করি, জালিমি করি, যার কারণে আজকে দেশের অবস্থা এরকম। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন হান্না বিনতে ফাকুস, কি নাম বললাম, তার স্বামী ছিল ইমাম, এই জন্য সবাই যখন তাকে লালন পালন করার জন্য প্রস্তুতি নিল, আল্লাহ পাকের জ্ঞানজাম সৃষ্টি হয়ে গেল, সবাই চায় কে করবে, তখন লোহার কলম, কিসের কলম? লোহার কলম নিয়ে আসলেন। লোহার কলম হযরত জিব্রাইল এসে বলে গেলেন, হযরত জাকারিয়াকে বলে গেলেন, সিস্টেম আপনি করবেন, যার লোহা কলমটা লৌহিত সাগরের ভিতরে, এই লোহার কলম স্রোত সাগরের ভিতরে যখন ছেড়ে দেওয়া হবে, যার লোহার কলমটা স্রোতের উল্টা দিকে চলে যাবে, এই ব্যক্তিটাই হযরত মরিয়মের দেখাশোনা করবে। স্রোত একদিকে লোহার কলম পানিতে ভাসা লাগবে শর্ত, অপর দিকে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যাওয়া যাবে না, উল্টা দিকে যাওয়া লাগবে। আছে না নাই? উল্টা দিকে যেতে হবে। অনেক অনেক মা বোন আছে এরকম উল্টা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উল্টা এদিকে গেলাম না, তাহলে এবার আসেন উল্টা দিকে যাবো, কইতেছেন যে যান। এইবার আসেন, সময় খুব সংকীর্ণ কিন্তু অনেক কথা সামনে বাকি আছে, মনোযোগ দিয়ে শুনেন। হযরতে জাকারিয়ার কলমটা যখন পানিতে ছুঁড়ে মারালেন, এই পানিতে লোহার কলম পানির উপরে ভাসতেছেন, আর এই লোহার কলমটা জাকারিয়ার কলম আস্তে আস্তে নদীর স্রোতের উল্টা দিকে চলা শুরু করলে, সংক্ষেপ করে দেই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তাকে দায়িত্ব পেলেন, কিসের? লালন পালনের দায়িত্ব পেলেন। দেখেন কুল্লামা دخل عليها زكريا المحراب হযরত মরিয়ম যে মিহরাবের মধ্যে উনি থাকেন, যেখানে আল্লাহর গোলামি করেন, ইবাদত করেন, হযরত মরিয়ম যে ঘরের ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকা অবস্থায় হযরত জাকারিয়া একবার তালা মারলেন, তালা মারার পরে দাওয়াতের কাজে বের হয়ে চলে গেলেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন গেল, সাত দিন পরে মনে হয়েছে আমি তো মরিয়মকে ঘরের মধ্যে তালা মাইরে রাখছি, না খায় মনে হয় মরেই গেল নাকি, ছোট্ট বাচ্চা না খায় তো মরিয়ে যেতে পারে, খাবার টাবার নাই কি খাবে। দেখেন যে কুল্লামা দাখলা, কুল্লামা যখন সাত দিন পরে আইছে হযরতে জাকারিয়া আসার পরে, কুল্লামা দাখলা যখন প্রবেশ করলেন, আলাইহা জাকারিয়াল মিহরাব, এই মিহরাবের মধ্যে যেখানে হযরতে মরিয়ম আছেন, মনোযোগ দেন, দেখেন আল্লাহ যাকে চান তাকে বেহিসাবে রিজিক দিয়ে দেন। প্রমাণ নেন এখান থেকে, মনে সাহস আসবে। আল্লাহ পাক বলছেন অজাদা ইনদাহা রিস্ক, অজাদা ইনদাহা রিস্ক, কয়লা ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, যখন তিনি ঢুকলেন, ঢোকার পরে দেখতেছে আমের সিজন না কিন্তু মরিয়মের সামনে আম, জামের সিজন না কিন্তু মরিয়মের সামনে জাম, কাঁঠালের সিজন না মরিয়মের সামনে প্লেটের মধ্যে কাঁঠাল রয়েছে, আঙ্গুরের সিজন না বেদেনার সিজন না কিন্তু আঙ্গুর রয়েছে, কলার সিজন না কলা রয়েছে। আপনারা বলেন সবজি কলা কিন্তু সারা বছর ঠিক মতো পাওয়া যায় না, কথা কেন একটা সিজন আছে না নাই? হযরত মরিয়মের সামনে এই সমস্ত অমৌসুমের কিছু ফল যখন সামনে দেখতে পেলেন, দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে বললেন, কয়লা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মরিয়ম তোমার সামনে ফলগুলি কোথায় দিয়ে গাইছে, কে দিছে তোমাকে? মরিয়ম ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছেন, দেখেন কয়লা তু হুয়া মিন ইনদিল্লাহ, বলতেছে এই ফল আমার আল্লাহর নিকট থেকে আসছে। মরিয়ম ডাকতে বলতেছে প্রাণের কালু জান, আপনি আমাকে ভুলে থাকতে পারেন, একদিন দুই দিন সাত দিন ভুলে থাকতে পারেন, কিন্তু আমার মালিক আমার আল্লাহ তার বান্দিকে ঘরের মধ্যে ভুলে থাকেন নাই।
ان الله يرزق من يشاء بغير حساب مريم বললেন যে খালুজান আল্লাহ যাকে চান তাকে বেশি রিজিক দান করে দেয় সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং হযরত মরিয়মের সামনে ফলগুলি দেখার পরে জাকারিয়ারও কিন্তু সন্তান হয় না কার হান্না বিনতে ফাকুস সন্তান হয় না চাইছেন কার কাছে মান্নত করছেন মান্নত পুরো করছেন এই ঘটনা দেখার পরে জাকারিয়া চিন্তা করলো আল্লাহ আমের সিজন না তুমি যদি মরিয়ম রাম খাওয়াইতে পারো জামের সিজন না তুমি যদি মরিয়মকে জাম খাওয়াইতে পারো কাঁঠালের সিজন না তুমি যদি মরিয়মকে কাঁঠাল খাওয়াইতে পারো আল্লাহ আমি জানি আমার সন্তানের বয়স নাই আমি সন্তান হবে আমার দ্বারা এই বয়স আমার না আমি বুড়া হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি আমার কোনো সন্তান হয় না আল্লাহ কিন্তু তোমার প্রতি আমার বিশ্বাস আল্লাহ তুমি মরিয়মকে যদি ফল খাওয়াইতে পারো আমাকে সন্তান দিতে পারো সুবহানাল্লাহ সরি কোন সরি কোন সরি সুবহানাল্লাহ বিশ্বাস কার উপরে আল্লাহর উপরে আল্লাহ পাক আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন কিসে দাঁড়িয়ে গেলেন নামাজে নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন যে আমি আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দান করে দেব সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কে বলতেছে জোরে বলেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন যে একটা পুত্র পবিত্র নেককান সন্তান আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে সন্তান আপনি চাবেন মান্নত করবেন আল্লাহর কাছে সন্তান আল্লাহ দিবে মান্নত পুরো করা লাগবে নূরজাহানের আব্বা আম্মার মতো কথা বলেন না কেন এই মান্নত এটা পুরো করা হচ্ছে এটা কি ফরজ দেখেন মান্নতের যত যেই মান্নত করেছে পুরো করেছেন কে আল্লাহ যা সন্তান হয় না আপনি এরকম ভালো কাজের মান্নত করেন কি কাজের ভালো কাজের মান্নত করেন প্রতিদান দিবেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ দিবে এবার দেখেন সন্তান পেটে আসার পরে মান্নত করবেন ভালো কাজের এই সন্তানকে নেককার বানিয়ে দিবেন কে আল্লাহ দিবে 10 মাস 10 দিন পরে এবার আসেন মূল আলোচনায় চলে যাই একটা পয়েন্ট একটু শেষ করলাম যে মান্নতের বিষয়টা অবশ্যই মান্নত করবেন এবার আসেন 10 মাস 10 দিন পরে আল্লাহ পাক বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা মায়ের গর্ভ থেকে সর্বশেষ যে লাত্থি মেরেছিল এক লাত্থিতে যখন মায়ের জরায়েতে যে পর্দাগুলো রয়েছে টাস টাস করে যখন ফিরে গেল ফেটে যাওয়ার পরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো আমার আল্লাহ পাক বলতেছেন ছোট্ট শিশু আকারে তোমাকে দুনিয়ার জমিনে আমি নিয়ে আসলাম কাকে নিয়ে আসলেন ছোট্ট শিশু আকারে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন কোথায় থেকে মায়ের গর্ভ থেকে কতদিন পরে 10 মাস 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই ভূমিষ্ঠ হইয়া আমি ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া ঠিক কি না মায়ের প্রসবের কালে বেশে যায় নয়ন জলে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা লিল্লাহ তাকবীর ন্যাংরাই তোর কানা খোরা হইলে পরে ছেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তারে পালে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তারে পালে অসুখ হইলে দেখি যাইয়া মাই রয়েছে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের লইও না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা
জন্ম দুঃখিনী মা দুঃখের দর দিয়া আমার জন্ম দুঃখী মা ইল্লাহু তাকবীর লা ইলাহা জোরে লা ইলাহা আজকে যেহেতু এটা পারিবারিক মাহফিল, কি মাহফিল? পারিবারিক, পরিবারের গুরুত্বপূর্ণ কিছু কথা এখন আপনাদের কাছে বলবো। একবারে মনোযোগ দিয়ে শুনবেন, সারা জীবন আমল করতে হবে। রাজি আছেন? প্রত্যেকটা কথা হীরার চেয়ে দামি, সোনার চেয়ে দামি মনে করে শুনতে হবে, যাতে করে এই তোমার কথা বলা কেন, বসো এদিকে তাকান। গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলি। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানগুলো কিন্তু আমাদের কথা শুনছে না, কথা কন না কে? সন্তান কথা না শোনার চারটা কারণ আছে, কয়টা কারণ জোরে বলেন, কয়টা কারণ? চারটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে সুন্নত তরিকে বিয়ে না করো। কি তরিকায়? জোরে বলেন না, কি তরিকায়? সুন্নত তরিকায় বিবাহ না করা। ও মুসলমানেরা, বিশ্বনবী জীবনে যত বিবাহ পড়িয়েছেন, বিশ্বনবী আগে বলেছেন মহারানার সমস্ত টাকাগুলো নিয়ে এসে আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমি তোমার বিবাহটা পরায়া দেই। যারা বিশ্বনবীকে মহারানার টাকা দেয় নাই, বিশ্বনবী তাদের বিয়েটা পরায় নাই। আমার মতো আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন হুজুররা যদি কয় মহারণার টাকা সব হাতে দেওয়া লাগবে, তাহলে বিয়ে পড়াবো, তাছাড়া বিয়ে পড়াবো না। বলবে যাই, তোর মতো কাট মোল্লা লাগবে না, তুই যা আমাদের টাকা পড়া লাগবে, কথা কন না কে? আলমগীর ভাই যদি এখন কয় যে টাকা আগে 5 লাখ হাতে দাও, তারপরে বিয়ে পড়াবো, ইমামতি থাকবে? ইমামতি থাকবে? কই এরম 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 মোল্লার দরকার নেই আমাকে, আমরা মেলা মোল্লা আছি, আমরা মোল্লার অভাব না, কথা কন ঠিক কি না? কিন্তু সুন্নত হচ্ছে, ঠিক তো কইলেন, এখন হাতটা উঠান যে বিবাহের এই আগেই না, শোনেন আগেই তো সেই হাত উঠানোর কথা কইনি, শোনেন আগে, হাত তো পক্ষঘাত হবে, হাত উঠবে না নি একটু পরে। বিয়ার আসরে, বিয়ার আসরে মহরণার টাকা কয়জন পরিশোধ করছেন একটু হাত উঠান। এইবার খবর আলাদা, হাতে এইবার কিন্তু পক্ষঘাত, বাংলায় বললাম পক্ষঘাত, বলেন তো কি? এই যে পারি না, প্যারালাইসিস, প্যারালাইসিস এটা ইংলিশ শব্দ, যুবক ভাইয়েরা আমার দিকে, প্যারালাইসিস কি ইংলিশ, বাংলা কি? পক্ষঘাত, যেটাতে বইছি এটার বাংলা কি? আরাম কেদারা। ইংলিশ কি? সিয়ার। এই যে এই বোতলে কি আছে, এটা ওয়াটার, ইংলিশে ওয়াটার, বাংলায় কি? বাংলায় জল, জল পানি না, পানিটা হচ্ছে কি শব্দ? ফার্সি, উর্দু না, পানিটা কি শব্দ? দেখেন একটা জিনিস আমরা কত নামে বলি, কেউ ওয়াটার বলতেছে, কেউ জল বলতেছে, আমরা বলতেছি পানি, কি? ফার্সি শব্দ। আবার আরবিতে কি বলে? মাউন মানে পানি, কত নাম, কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু একবারে এই জায়গাটা মনে করেন যে ময়লা হয়েছে, এই জায়গাটা মুছে দাও, এই মোছাটা হচ্ছে আরবি শব্দ, কি শব্দ? বাংলা কি? পরিষ্কার করো। তাহলে আমরা আরবিও বলি, বাংলাও বলি, ইংলিশও বলি, কি বলি, উর্দুও বলি, ফার্সিও বলি, আমরা সব মিশ্রণ করে আমরা ভাষাগুলো ইউজ করি, কথা বলেন ঠিক কি না? তাহলে একজনেরও কিন্তু হাত ওঠে নাই, কি ওঠে নাই? সব হাতে প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষঘাত হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? সন্তান কথা কেমনে শুনবে? হযরত আলী বিশ্বনবী যখন বললেন আমার কলিজার টুকরা ফাতেমার বিবাহ তোমার সাথে হবে, মহরণা কি দিবা তাড়াতাড়ি ব্যবস্থা করো, কয় হুজুর আপনি যদি আপনার চুলায় আগুন জ্বললে আমি আলী খাই, আগুন না জ্বললে আমি খাই না।
কোথায় থেকে মহরনা দেব আমার রাসূল বললেন তোমার মাথার যে হেলমেট আছে যে হেলমেটটা পরিধান করে তুমি বাতিলের বিরুদ্ধে ময়দানে আতঙ্ক সৃষ্টি করে দাও যে হেলমেট পরে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে ছাপিয়ে পড়ো আলী রে ওই হেলমেটটা বিক্রয় করে দিয়া বিবাহের মহরনা দেওয়া লাগবে হেলমেটটা নিয়ে মারছে বাজারের দিকে দৌড় রাস্তার মধ্যে উসমানের সাথে দেখা কার সাথে উসমানের সাথে ভাই দৌড়াও কেন এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনতার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল কয় ভাই দৌড়াও কেন কয় দৌড়াই বিশ্ব নবীর কলিজার টুকরার সাথে আমার বিবাহ হয়ে যাবে খুশি না বাজার খুশিতে আত্মহারা মারছে দৌড় হযরত উসমান বলে আমি যদি কিনে নেই তোমার আপনার মতো যদি কাস্টমার পায় আমি আলীর আর কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ বলেন পকেট থেকে এক থলিয়া টাকা বের করে দিয়ে দিছে আলীর হাতে দেওয়ার পরে যখন হযরত আলীর হাতে টাকাগুলো দিয়ে দিচ্ছেন হযরত আলী এই দিরহামগুলো নিয়ে মার্শাদের কয় আলী গুনো কয় টাকা কয় কয়টা দিলাম গুনো দরকার আছে না নাই বিশ্বনবীর কলিজার টুকরার বিবাহের মহরনার টাকা কত বিশ্ববাসী জানার দরকার আছে না গুণা দেখে ৪৮০ দিরহাম কত দিরহাম ৪৮০ দিরহাম হযরত আলীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল দরদর করে হযরত আলীর চোখ দিয়ে যখন পানি বের হওয়া শুরু হয়ে গেল হযরত আলী বলতেছে ভাইজান এই হেলমেটের টাকা কি এত হয় নাকি হযরত উসমান বলতেছেন আল্লাহ পাক সমস্ত বাতিলের জন্য যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন আসাদুল্লাহিল গালিব তার মাথায় যে হেলমেট থাকবে এই হেলমেটের দাম গোটা দুনিয়া দিলেও তো হবে না হেলমেটের দাম গোটা দুনিয়া দিলেও তো হেলমেটের দাম হবে না হযরত আলীর কাছে হযরত উসমান এই হেলমেটটা দিয়ে দিলেন কি দিলেন হেলমেটটা দিয়ে দিলেন কয় আলী তোমাকে আমি এই হেলমেট কিনে নেওয়ার পরে হেলমেটটা আমি তোমারে দান করে দিলাম দিয়ে দিলাম হযরত আলী ডাক দিয়ে বলতেছে ভাই উসমান আমার এই বিপদের দিন আমি আপনি এত বড় উপকার কেন করলেন হযরত উসমান ডাক দিয়ে বলতেছে ভাই আলী রে তোমার এই বিপদের দিনে তোমার এত বড় উপকার করলাম আল্লাহর জান্নাতে যাওয়ার আশা কোথায় যেতে চায় জান্নাতে যেতে চায় দেখেন হযরত আলীর বাড়ি নাই ঘর নাই কিচ্ছু নাই বিবাহের মহরনার টাকা সব নগদ আর আমাদের বাড়ি আছে ঘর আছে জায়গা আছে জমি আছে গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে সব কিছু আছে আমাদের বিবাহের মহরনার সমস্ত টাকাগুলো হচ্ছে বাকি আর যত কল নগদ যৌতুক আছে যৌতুক আছে বর্তমান আবার যৌতুকের সিস্টেম কি তা জানেন বিয়ে সাপ যৌতুক তো আসলে আমাদের বংশে এই ধারা নাই আমরা যৌতুক নেই না ওই একটা খাট একটা সুকেস একটা আলমারি এরপরে একটা বড় একটা ৩২ ইঞ্চি একটা এলইডি তারপরে এই একটা ফ্রিজ ফ্রিজের কথা তো কই আচ্ছা কোন এই এত কিছু যদি লাগে যৌতুকের চেয়ে কম না বেশি আই চাচা মেয়ে এদিকে তাকান যৌতুকের চেয়ে কম না বেশি চিন্তা করেন বিষয়টা না যৌতুক আমাদের বংশেই নাই এরকম সন্ত্রাসী আছে না নাই জোরে বলেন আছে না নাই এরকম সন্ত্রাসীর অভাব নাই বর্তমান বাংলার জমিনে সন্তানদের ব্যবসা কথা শুনবে না সন্তান শুনবে না এরপরে সন্তান কথা না শোনার দুই নাম্বার কারণ হলো হারাম খায়া সন্তান জন্ম দেওয়া হারাম আছে হ্যাঁ সুদ আছে নাকি সুদকর ঘুষকর আছে ইটকর বালিকর রাস্তাকর কালবাটকর ব্রিজকর রডকর চাউলখর গোমখর তেলখর সবই কয় আছে নাই কোনডারে বাবা সব আছে খাদ্যে ভেজাল ওজনে কম দুধের মধ্যে পানি আছে এই যে আমার আগে আলোচনা করছে নাম কি রেজাউল করিম রাজু ভাই একসাথে আসছি টাঙ্গাল থেকে তে ওনার ওইখানে গেছিলাম যাওয়ার পরে ওখান থেকে একটু দই খাওয়াইছে কি খাওয়াইছে
তুইগুলো ভালোই লাগলো তো বললাম ভাই দুধের দাম কেমন কয় হুজুর দুধের দাম 50 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত আছে চিন্তা করছেন মানে দুধ বুঝে দাম মানে এক দুধ একই বাজারে একই শাইরে দুধ রাখছে মানুষ একটার দাম 50 টাকা একটার দাম 60 টাকা একটা 70 টাকা একটা 80 টাকা চার কোয়ালিটির দুধ আছে চিন্তা করছেন বিষয়টা আছে না বাজার মানুষ দুধের মধ্যে কেউ পানি দেয় আবার এখন পানির মধ্যে মানুষ দুধ দেওয়া শুরু করে দিচ্ছে কথা বলেন আছে না নাই তিন পদই বেজাল যেটা 80 টাকা ওইটা ভালো আছে কথা কন নাকে এরকম আছে না নাই সুতরাং এই খোর দিয়ে বর্তমান সমস্ত অবৈধ ইনকাম আর অবৈধ খোর দিয়ে সমস্ত বর্তমান ভরে গেছে কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলা লাগবে ঠিক আছে না নাই অনেক খোর আছে রাত্রিবেলায় সিঙ্গাপুরের বোতল খাওয়ার পরে গাছের সাথে ধাক্কা লাগার পরে বলে ভাই জানার কতক্ষণ দাঁড়ান থাকবেন একটু সাইন দেন আছে না নাই এই যে নির্বাচন আসলে পরে আবার এই খোর রাই কিন্তু আমি ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে এই খোরদেরকে যারা ভোট দিয়ে সমাজের নেতা দেশের নেতা বানাবে কিয়ামতের ময়দানে ওই জনগণের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে হুজুর এই কোরআনে সূরাতুল আলে ইমরান যার নামে কেবল ওয়াজ করলাম ইমরান মরিয়মের পিতার নাম কি ইমরান এই সূরার 28 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলতেছেন লা ইত্তাকিযিল মুমিনুনা আল কাফিরিনা আহলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء الاخر আমার আল্লাহ জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা ইট কর বালি কর রাস্তা কর সিমেন্ট কর রড কর বালি কর চাউল কর তেল করদেরকে যারা ভোট দিয়ে সমাজের নেতা দেশের নেতা বানাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে আরে আপনারা কইছেন না আমি কিন্তু কই নেই বিপদে বলে আপনারা পড়েন থাকবে জোরে বলেন থাকবে থাকবে না সুতরাং সিলে যখন মারবেন দেখে শুনে মারার দরকার আছে লিক সমস্যা নাই আল্লাহ রাসুল 3 বছর জেল খাটছে আপনি কয়দিন কয়দিন রাসুলের উম্মত দাবি করেন আশেক রাসুল দাবি করেন আল্লাহর নবী 3 বছর মক্কার কেন্দ্রীয় কারাগারে নির্যাতিত হয়েছেন আপনি কয়দিন আমরা একদিনও না আমরা খালি আঙ্গুর বেদানা ফলের রসের উপরে মনে হয় ইসলাম পেয়েছি ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানে রক্তের বিনিময়ে কথা বলেন না কেন সুতরাং রাসুলের উম্মত দাবি করি বিশ্বনবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ওয়া ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজলুম মিয়াতি শাহীদ আমার একটা মরা সুন্নত জিন্দা করো 100 গলা কাটা শহীদ সওয়াব আজকে সব সুন্নতের দিকে তাকান একটা সুন্নত মরে গেছে আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছেন আছে এটা এটা কলি হুজুর বালা না হুজুর রাজনীতির ওয়াজ করে পুরো কোরআনের 10 বছর যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করেন এই কোরআনটা হচ্ছে রাজনীতির কিতাব কথা বলেন না কেন প্রত্যেকটা অক্ষরে কোরআনের রাজনীতি আছে কেন কোরআন দিয়ে আপনি জীবন চালাবেন এটা রাজনীতির তো কথা না কথা বলেন না ঠিক কিনা যদি এই কোরআনটা যারা রাজনীতিবিদ তাদের কাছে রাজনীতির কিতাব যারা চিকিৎসাবিদ তাদের কাছে চিকিৎসার কিতাব যারা দার্শনিক তাদের কাছে দার্শনিকের কিতাব যারা বিজ্ঞানী এই কোরআনটা তাদের কাছে বিজ্ঞানের কিতাব কথা বলেন ঠিক কিনা সুতরাং আপনি যেদিকে নিয়ে যাবেন কোরআনটা সেদিকেই আছে জীবনের এমন কিছু নাই যে কোরআনে নাই সব আছে কোরআনে আলহামদুলিল্লাহ কোরআন সুতরাং এই খোরদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া যাবে না দিলে পরে আল্লাহর সাথে কি থাকবে না জোরে বলেন কি থাকবে না সম্পর্ক থাকবে না এই দেশের আমি সিঙ্গার সিঙ্গার চেনেন মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা চেনেন চিনেন আচ্ছা সিঙ্গার থানা ভালো কথা মমতাজ কোন এলাকার এমপি এটা জানেন কোন থানা এই তো জায়গা মতো আইসেন ওই থানায় গেলাম ওয়াজ করবে আর কি করবে আর ওয়াজ করবার গেলাম এই ওয়াজ যে সমকা করছে এক যুবক দাঁড়ায় গেছে চট করে কে দাঁড়াইছে যুবক দাঁড়ায় গেছে কয় হুজুর আমরা তো কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে
আল্লাহর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছেদ হবে না, কারণ এই দুই টাকার শয়তানকে আমরা ভোট দিয়ে নেতা বানাই নাই। যে দুই টাকা দিলে গান গাইতো সে এখন কি? সে এখন কি? এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? অযোগ্য মানুষগুলি যোগ্য স্থানে আসবে। আচ্ছা বলেন কি দিতে পারে জাতিকে এই মানুষগুলি? মানুষকে, সমস্ত বাংলাদেশের মানুষকে দাওয়াত দিয়ে আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলেন নামাজ তো তোমার পাঁচজেগানা নামাজ লাগবে না। যে এই দাওয়াত দিল এর দাওয়াত কি শোনা যাবে? একে যদি কেউ ভোট দেয় নেতা বানায়, এর সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে কিয়ামতের মাঠে? থাকবে না। কিন্তু যুবক কয় আমাদের সম্পর্ক থাকবে। আমি বললাম ঘটনা কি বা একটু খুলে কন। বলে আপনি যে ওয়াজ করলেন এই সমস্ত মানুষদেরকে যারা ভোট দিয়ে সমাজের নেতা বানাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক থাকবে না, কিন্তু আমি বললাম আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক থাকবে, কারণ আমরা ভোট দিয়া এটারে নেতা বানাই নাই। কেমনে হইছে? এইবার বলতেছে কিয়ামতের ময়দানে যদি কারো সম্পর্ক না থাকে, গভীর রজনীতে একদল জিন জাতি ঐক্যবদ্ধ হয়ে ব্লাড বাক্স পূর্ণ করে ওইটারে নেতা বানাইছে, জাহান্নামে যদি যায়। আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে জিন জাতির থাকবে না, আমাদের সম্পর্ক থাকবে। কথা কান ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক, কারণ আমার কষ্ট কমে গেছে না? যদি যাওয়াই না লাগে ওই পর্যন্ত কষ্ট কমছে না? আরো কিছু বলা লাগবে? জায়গা মতো দিন। তিন নাম্বার, সন্তান পেটে নিয়ে যদি মা পর্দা না করে ওই সন্তান কথা শুনবে না। এবার মা বোনদের জন্য মাত্র পাঁচটা আমলের কথা বলে যাব। কয়টা? পাঁচটা। জান্নাতে যাও খুব সোজা মা বোনদের আলোচনা গুছায় নিছি। একটা কত বাজে? ২৫ বাজে। কয়টা পর্যন্ত চলবে? না তার আগে মোনাজাত দেওয়ার সমস্যা নেই, আপনারা যে পর্যন্ত শুনবেন। দুই একজন একটু উঠাউঠি করছে, কিন্তু ওইটা লোক সিটে চলে গেছে, সিটে ভাসতে ভাসে যায়। একটা শিশের ভিতরে ১০০টা দানা থাকে, কয়টা? ১০০টার ভিতরে কিন্তু দুই একটা সিটে থাকে, আর কিন্তু ৯৮টাই বালা থাকে। কতক্ষণ না কে ওই জায়গায় একটা আসিল সিটে, ওই জায়গায় কয়েকটা আসিল ফাঁকা হয়ে গেছে, সিটে গেছে। আর যেখানে যেখানে আছে এগুলো ধান, এগুলো কি অরিজিনাল ফসল? এগুলো কি? আর এই অরিজিনাল ফসলগুলি আল্লাহ জান্নাতে যাবে। কারণ ওয়াদা তো কারণ হাত উঠাইছিল কিনা সেটা জানি না, তবে যদি হাত উঠায় থাকে তাহলে মুনাফিক হইছে, আর হাত না উঠা যদি গেছে সেটা তার কপাল নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা আমরা কথা বললাম? পাঁচটা মূল। আল্লাহ পাক বলছেন সূরাতুল আহজাব ৩৩ নম্বর আয়াত, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহু আকবার। এক নম্বরে পর্দা করা লাগবে, পর্দা করার দরকার আছে না নাই? দুই নম্বরে শুধু মা বোনেরা পর্দা করবে তাই নয়, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন পর্দা আগে করা লাগবে ছেলেদের। কুল্লিল মুমিনিনা, আল্লাহ কি বলতেছেন? কুল্লিল মুমিনিনা, ও পৃথিবীর মুমিনরা তোমরা আগে পর্দা করো। ও কুল্লিল মুমিনাতি, পরবর্তী আয়াতে নারীদেরকে বলছেন আল্লাহ। খালি নারীরা পর্দা করবে, আপনারা হা করে তাকা থাকবেন, এটা হবে? অনেকে আবার আছে কালো সাউন্ড গ্লাস পরে, তাকা আছে একদিন চোখ ঘুরে মুখ তাকা আছে। কতক্ষণ আছে না নাই? তাকা আছে ওইদিকে, ওইদিকে তাকা আছে, মনে হয় কিছু জানে না, একবারে বোবা শয়তান। কথা বলেন আছে না নাই? বোবা শয়তানের মতো তাকা আছে ওইদিকে, চোখ ঘুরা
দেখতেছে আল্লাহ কয় ও মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তুমি তাকাইছো একদিক আর দেখতেছো আরেক দিক নজর একবারে কস করে দিয়া তুমি কয় নাম্বারের মক্কর জানো তার সান দেখি জানি কথা কর না কে তুমি সাউন্ড গ্লাসের ফাঁক দিয়ে কোন নজরে তাকাও এই কয়েলটা বন্ধ করে দেন একজন কয়েলের ধোতে অনেক সমস্যা হচ্ছে সামনে যে কয়েলটা আছে এটা বন্ধ করে দেন পুরোটাই ওই দিক দূরে দেন যাতে এই ধোঁয়াটা যাতে আমার কাছে না আসে অনেক দূরে দেন এদিকে তাকান কারণ কয়েলের ধোঁয়াটা হচ্ছে বিষ কয়েলের ধোঁয়াটা কি এক্সপ্রে করে মানুষ এটা আরো বিষ কয়েলের ধোঁয়াটা একেবারেই বিষ ছোট বাচ্চা যেই ঘরে আসে মশারি দিবেন কয়েল দিয়েন না বাচ্চার ক্ষতি হয়ে যাবে আমার দিকে তাকান এক নাম্বার কি সন্তান পেটে নিয়ে পর্দা করা লাগবে যেই মা সন্তান পেটে নিয়ে পর্দা করবে না ওর পেট থেকে হবে ডোনাল্ড ট্রাম্পের মতো শয়তান আর না হলে মোদির মতো বিশ্ব সন্ত্রাসী কথা বলেন ঠিক কিনা আর যদি সন্তান পেটে নিয়ে পর্দা করে তাহলে সেই পেট থেকে হবে আল্লামা শফির মতো একজন আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা হযরত আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি পৃথিবীতে আসবে কথা বলেন ঠিক না ঠিক দুই নম্বরে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে মা বোন যারা এসেছেন মনোযোগ দেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে মা বোনদের কিন্তু সারা সারি আছে আর রোজার ব্যাপারে ধরাধরি আছে তার মানে রোজা একটাও সারবে না মরিয়া যাবে কিন্তু রোজা ভাঙবে না কিন্তু নামাজ পড়বে না কথা কান ঠিক আছে না নাই ঠিক কিনা মা বোন যারা এসেছেন আশা করি যে এখানকার মা বোনরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়বে আল্লাহর রহমতে রোজার মাস আসতেছে রোজাও রাখবে আল্লাহ আতিনা যাকা যাদের সম্পদ আছে সোনা দানা আছে অনেকগুলি কাপড় আছে যাকাত দিবে তারা এক নম্বরে পর্দা দুই নম্বরে নামাজ তিন নম্বরে যাকাত চতুর্থ নম্বরে আল্লাহ কোরআনে যা নির্দেশ করেছেন সে নির্দেশ অনুযায়ী চলতে হবে আর পাঁচ নম্বরে আল্লাহর কোরআনে সে নির্দেশটা পালন করবে আমার নবীজির সুন্নত তরিকা নিয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ চতুর্থ নাম্বার সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব অবহেলা কি অবহেলা দায়িত্ব এবার আরেকটু মূল পয়েন্টে আস্তে আস্তে মূল আলোচনার গভীর দিকে যাচ্ছে আমাদের সময় শেষ হচ্ছে আস্তে আস্তে কথা বলেন ঠিক কিনা দশটা দায়িত্ব আছে কয়টা এবার চাচা মিয়া দেখি আপনার জীবনে কয়টা দশটা দায়িত্ব রয়েছে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে সন্তানকে বিয়ে দেওয়া পর্যন্ত দশটা দায়িত্ব আছে আপনার কয়টা আরো জোরে জোর বলেন জোরসে বলেন অভ্যাস করেন সামনে তো নির্বাচন আসতেছি এমনি হয় না ওই যে কিছুক্ষণ আগে কইলাম জিন জাতি ওইটা না হেই এদিকেও জিন জাতি আমি তো মনে করি সিঙ্গারে খালি জিন জাতি মানে আপনাকে কোন জিন জাতি বাইসে গেছেন আপনারা খালি মাঠে কাম করবেন সারাদিন একদিন নির্বাচন করবে গেলে পরে তো আপনার তো একদিনের দিন হাজিরা শেষ কথা কোন ঠিক কি না যাই হোক আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করে দিক সকলকে হেদায়েতের সঠিক মহতাজ দান করে দিক জোরে বলেন আমিন কয়টা দায়িত্ব নাম্বার ওয়ান সন্তান জন্মের পরে ডান কানে আজান বাম কানে এই কামত দেওয়া লাগবে কোথায় বাড়ির উঠানে দেওয়া যাবে না মসজিদের মাইকে দেওয়া যাবে না সুন্নত হচ্ছে ডান কানে আজান বাম কানে একামত দিবে আমরা একটা বিষয় জানি বা জান একটু মনোযোগ দেন ছোট্ট একটা টিপস দিয়ে যাই আমরা জানি জানাজার নামাজে আজানও নাই জানাজার নামাজে বাজান একামতও নাই কিন্তু আপনি একটু গভীরভাবে একেবারে গভীরভাবে চিন্তা করেন আপনার জানাজার নামাজের আজানও হয়েছে একামত হয়েছে শুধু ইমাম সাহেব একবারের জন্য বলবে আল্লাহ এতটুক সময়ের জন্য আপনি পৃথিবীতে আছেন কথা কি বুঝেন আজান হইছে একামত হইছে শুধু ইমাম সাহেব কি বলবে আল্লাহু আকবার ঠিক এতটুক সময়ের জন্যই আমরা কিন্তু পৃথিবীতে এসেছি জানাজার নামাজের আজান হয়ে গেছে একামত হইছে মাত্র সামান্য সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি হাজার এই সময়ের জন্য আমরা গাড়ি বাড়ি নারী কত কিছু ধন দৌলতের পিছনে আমরা ঘুরতেছি আল্লাহকে ভুলে গেছি কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দিক এবং সামান্য
জীবনে অল্প সময়ের জন্য অল্প সময়ের জন্য যেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দেন জোরে বলেন না আমিন আমিন দুই নাম্বার সাত দিন পরে কয়দিন পরে সাত দিন পরে মাথার চুলটা কামিয়ে মানে নাইড়ে করে দিয়া এই চুলের সমপরিমাণ স্বর্ণের টাকা অথবা রৌপ্যের টাকা সদকা করে দিতে হবে কয়জন করছেন একটু হাত ওঠান করেন নাই চাচা মিয়া সন্তান কেমনে কথা শুনবে আচ্ছা বলেন পারিবারিক মাহফিলে পরিবারের এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই প্রত্যেকটা কথা গুরুত্ব আমি বলেছি যে যদি মনে করেন এই কথাগুলি স্বর্ণের চেয়ে দামি স্বর্ণের চেয়ে দামি আবার যদি মনে করেন হীরার চেয়ে দামি হীরার চেয়ে দামি কথাগুলি প্রত্যেকটা মানুষের জীবনে দরকার মাথার চুলটা কামিয়ে দিয়ে সমপরিমাণ টাকা যাদের অর্থ সম্পদ বেশি আছে স্বর্ণ দিবেন আর যাদের কম আছে এটা কিন্তু বেশি না মাত্র কয়েক রত্তি হতে পারে হুজুর বেশি কিন্তু না আপনি ইচ্ছা করলে দিতে পারেন কি করবেন সদকাতে তাওয়াদ্দুল বালা এই যে সদকা করে দিলেন এই স্বর্ণের টাকা রূপের টাকা এই সন্তানটা বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে সন্তান হলে কত বালা মুসিবত এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা আপনি সদকাই তো করেন নাই হবে না কেন সদকা করেন সব বালা মুসিবত দূর করে দিবেন কে এটা কয় নাম্বার বললাম দুই নাম্বার তিন মনোযোগ দেন তিন নাম্বার হচ্ছে সাত দিনের দিনে আকিকা করতে হবে কি করা লাগবে কিন্তু হাল খাতা করা যাবে আছে না নাই মুসলমানরা একটু মনোযোগ দেন সাত দিনের দিনে আকিকা করাটা হচ্ছে সুন্নত আট দিনের দিনে করলে সওয়াব পাবেন সুন্নত আদায় হবে না আকিকা সাত দিনের দিনেই করতে হবে এটাই সুন্নাত যদি আট দিনে করেন সুন্নত আদায় হবে না সওয়াব পাবেন আকিকা করছে সওয়াব হবে কিন্তু নবীজির যে সুন্নতটা এই সুন্নতটা আদায় হবে না চতুর্থ নাম্বার সাত দিনের দিনেই সন্তানের একেবারে নবীদের নামের সাথে সাহাবীদের নামের সাথে তাবিদের নামের সাথে ইমামদের নামের সাথে সুন্দর একটি নাম মিলিয়ে রাখতে হবে বর্তমান নামের তো অভাব নাই নাট বলতু হাগাড়িয়া পাগাড়িয়া তারপরে কি আকাশ বাতাস নদী নালা খাল বিল বাবা কত নাম অভাব আছে এই যে নাম একজনের নাম রাখছে আর পাঁচটা কি নাম রাখছে জোরে কোন কি নাম এই আর পাঁচটা একদিন আর পায় না নদীর ধারে বাড়ি এই ডাকতে ডাকতে চলে যাচ্ছে নয়টা দশটার দিকে আর পাশনা আর পাশনা ডাকতেছে খালি এইবার ওই নদীর ধারে সকাল থেকে একজন জেলে আপনাদের দিকে কি জাল ঝাঁকি জাল না তৈরে জাল না কি জাল বলে ঝাঁকি জাল না কেউ কয় খেওয়া জাল কেউ কয় ঝাঁকি জাল না মই জালটা আলাদা আবার বাজার মই জাল আমরা চিনি ধর্ম জালও আলাদা কিন্তু ওরা ঝাঁকি জাল ঝাঁকি দিয়ে ফালাইতেছে ঝাঁকি জাল এই জালের মাছ পড়ে না এদিকে আর পাশনে বাবা কি কয় আর পাশনে বেটা রাগ না ভালো বানা চেনেন বানা বানার বাঁশ উঠাই কয়েকটা লাগা দিছে বেটা আমি বাঁশ পাই না সকাল থেকে বেটা তুই বদুয়া কয়েকটা লাগাই দিছে এইবার কান্দে আর কয় যা কোনোদিন না তাই যা কোনোদিন না তাই আমার সন্তানের নাম ধরে আমি ডাকি আর জেলের বাচ্চা আমারে পিটায় আমার সন্তানের নাম ধরে আমি ডাকবো জেলের বাচ্চা আমারে বানার বাস দিয়ে পিটায় কান্না শুরু করে দেবে যা কোনোদিন না তাই ওই রাস্তা দিয়ে শহর হয়ে রাজার ছেলে আসতেছে ঘোড়ার পিষ্টে শহর হয়ে এখন রাজার ছেলেকে কি রে ফকির নির্বাচ্চা আমি রাজার ছেলে আমাকে ঘোড়ার পিঠে মানায় না যা কোনো দিন না তাই আয় কাছে একবারে চাবুক দিয়ে কয়েকটা দিয়ে দিছে চিন্তা করছেন এইবার আপনার জবাব দেন বাসের বাড়ি বড় না চাবুকের বাড়ি লাগাইছে কয়েকটা কয় উঠেছে কি এডি বড় কি কয় এইবার আর পাশনির বাবা কান্না করতেছে আর বলতেছে আঝার নয়নে কান্না করে আর বলতেছে ওদের সিকি ডি বড় ওদের সিকি ডি বড় কিন্তু ওটা বাসের বাড়ি এটা সাবুকের আঘাত ওই এলাকায় মোরল সেনেন মোরল আগেকার মানুষে মানে যার এখনকার মাতবার বলে কি বলে পরামাণিক বলে মাতবার বলে মানে অর্থ সম্পদ যার বেশি যে সমাজের নেতা সমাজের নেতৃত্ব দেয় সমাজের সালিশ বিচার যা আছে উনিই করে আগেকার মোরল বলতো কি বলতো মোরল মোরল সমাজের মোরল আচ্ছা এই মোরল এক মোরলের গলায় ঘ্যা গেছে কি হয়েছে ঘ্যা গেছে আর আর পাশের বাপ কি কয় উড়েছে কে
এটি বড় মোরলকা কি রে ফকিরনির বাচ্চা আমার মনে হয় যে আমার আগে আরেকজন ঘ্যা গলা গেছে ওর ঘ্যা একটা ছোট আছিল আমারটা বড় চিন্তা করেন এইবার মোরল যদি এইবার কাছে আসে অবস্থা ভালো না খারাপ কাছে আসার পরে একেবারে হাতা গোছায় ফকত ওকে কয়েকটা বক্সিং মারি দিয়েছে বল না আগে যাইতে আর পাশনার বাবা নাকের উপরে বক্সিং খাওয়ার পরে বলতেছে কান্না করে আর বলতেছে আমার সন্তানের নাম যদি আমি আর পাশতে না রাখতাম দুনিয়ার জমিনে তিন জায়গায় আমার মার খাওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা সুতরাং মা বোন যারা এসেছেন আব্বা জানারা যারা এসেছেন সন্তান যখন জন্ম নিবে নবীদের নামের সাথে বাজার নাম মিলায় রাখবেন সাহাবীদের নামের সাথে নাম মিলায় রাখবেন দুনিয়াতেও মার খাওয়া লাগতে পারে যদি নাম মিলায় না রাখেন আবার ফেরেশতার হাতেও গুতানি খাওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা দরকার আছে না নাই নাম্বার পাঁচ মুসলমানি করানো লাগবে কিন্তু হালখাতা করা যাবে না হালখাতা আছে না নাই একটা সুতার জিনিসও নিতে পারবেন না আপনি আপনার ছেলের মুসলমানি করানোর পরে আপনি মনে চাইছেন দশ জনকে খাওয়াইতে পারেন ফকির মিসকিনকে খাওয়া দেন তারা দোয়া করে যাবে কিন্তু আপনি খালি বড় লোক ঘরে আপনি দাওয়াত করবেন আর খালি টাকা নেবেন এই হাল খাতা করা যাবে ডাইরেক্ট নিষেধ মনে থাকবে মনে থাকবে কেউ যদি করে নিষেধ করবেন ভাই এটা করো না এই কাজটা করা যাবে না সমাজের মধ্যে যারা দায়িত্বশীল আছেন আপনারা প্রোটেক্ট দিবেন কিন্তু আপনার দায়িত্ব কথা কন না কে আচ্ছা বলেন কথাগুলো দরকার আছে না নাই হাল খাতা করা যাবে করা যাবে তাহলে এক নম্বরে কি বলেছি ডান কানে আজান বাম কানে একামত দুই নম্বরে কি বলেছি কথা বলেন সাত দিনে হ্যাঁ চাচার মনে আছে সাত দিনে চুল কামায় ইয়ে করতে হবে তিন নম্বরে সাত দিনের দিনেই আকিকা করা লাগবে চতুর্থ নম্বরে সাত দিনের দিনে নাম রাখতে হবে সুন্দর একটা পঞ্চম নম্বরে মুসলমানি করানো লাগবে কিন্তু হালখাতা করা যাবে না ষষ্ঠ নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনের এলেম শিক্ষা দেওয়া লাগবে কথা বলেন দরকার আছে না নাই কি শিক্ষা দিবেন এ কোরআনের কি শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন দিনে এলেম শিক্ষা দিবেন আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই কথা বলেন ঠিক কিনা অভাব আছে আজকে থেকে দশ বছর পরে দেখবেন যে স্কুলের ছাত্রই খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ কোন গাজীপুরে ঘরে ঘরে মাদ্রাসা হয়ে যাচ্ছে চরের মধ্যে গেছিলাম আলমগীর ভাই যেখানে থাকে মাহফিল করবার অনেক মাদ্রাসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন বড় বড় মাদ্রাসা হয়েছে আড়াইশো তিনশো চারশো করে ছাত্র একটা মাদ্রাসায় কি মনে করেন আপনি ষাট কিলো পাঁচ কিলো ছয় কিলো সাত কিলো দশ কিলো দূর থেকে একটা বাচ্চা নিয়ে মাদ্রাসা দিয়ে আসে আব্বায় প্রতিদিন সকালবেলা কত কষ্ট করে দিয়ে আসে চিন্তা করেন একটা এইবার আসেন দিন এলেম শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ দিবেন তো দেওয়া লাগবে সাত নাম্বারে সন্তানকে সন্তান যাতে আল্লাহর সাথে কারোকে শরিক না করে এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরে জানিয়ে দিয়েছেন যে সন্তানকে এরপরে পাঁচ সক্ত নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই এটা কিন্তু আপনার দায়িত্বের কথা বলতেছে আপনি দায়িত্ব কয়দিন বলেছেন আপনি ঠিকই নামাজে যান সন্তানকে আপনি নামাজের কথা বলেন না দরকার আছে না নাই আজকে পারিবারিক মাহফিল থেকে পরিবারের কিছু শিক্ষা নিয়ে যান সন্তানকে নামাজের কথা বলার দরকার আছে না নাই ফজর নামাজের সময় উঠা দিবেন বাজান চলে যাও নামাজ পড়ে আসো এই যে রমজান মাস আসতেছে অনেকেই সন্তানকে ডাক দিবে সন্তানের বছর আঠারো বছর উনিশ বছর হয়ে গেছে বিশ বছর সন্তানের বয়স হয়ে গেছে আব্বা ডাক দিছে এই আব্দুর রহমান ওঠো তুমি রোজা রাখো মা বলবে না গো ডাক দিও না আমার ছেলেটার শরীর নষ্ট হয়ে যাবে কি সোহাগের সন্তান এই সোহাগের সন্তান কিয়ামতের মাঠে আপনার নামে মামলা দায়ের করবে ওই দিন আপনি সুদে আসলে টের পাবেন যে কত ধানে কত চাইল আপনি বুঝতে পারবেন এই ভালোবাসা এই আদর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এরপরে সন্তানকে যখন আপনি আমি কিন্তু সংক্ষেপে কথাগুলো বলতেছি সময় খুব কম বিস্তারিত দিক যাওয়া যাচ্ছে না সন্তানকে সুন্নত তরিকার বিবাহ দিবেন রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে দেখেন যে নূরজাহান জাহাঙ্গীর ভাই তার না ঠিক আছে জাহাঙ্গীর ভাই তার পরিবার পরিজনদেরকে নিয়ে আজকে নূরজাহানের মান্নত পুরা করার জন্য আজকের এই মাহফিলটার আয়োজন করেছেন কথা বলেন ঠিক কিনা আর একটা বিষয় সেটি হচ্ছে যে মরহুম খ
খোরশেদ সর্দার সহ তার পরিবার পরিজন থেকে যারা মৃত্যুবরণ করেছে সকলের রুহের মাগফিরাতের জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। এই যে যতগুলি কোরআনের আয়াত আমি কথা বলেছি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সওয়াব কয়টা? দশটা। একটা অক্ষরের ওজন কত? কন্দনা ভুলে গেছেন খারাই। তুর পাহাড় সাত স্কোয়ার মাইল লম্বা, এই তুর পাহাড়টা সাত স্কোয়ার মাইল এরকম, তাহলে তিন সাতটা কত হয়? একুশ। একুশ স্কোয়ার মাইল এই পাহাড়ের ওজন যত বড়, একটা নেকির ওজন তত বড়। এরকম একটা অক্ষরে দশটা নেকি, এরকম একটা অক্ষরে কত নেকি? দশটা নেকি। তাহলে এক নেজির নেকির ওজন যদি একুশ স্কোয়ার মাইল হয় তাহলে দশটা নেকির ওজন কত চিন্তা করেন আপনি? চিন্তা করছেন? তাহলে যে সন্ধ্যা থেকে শুরু করে পর্যন্ত যতগুলি কোরআনের আয়াতের তাফসির হয়েছে এই সমপরিমাণ সওয়াব মরহুম খোরশেদ সর্দার সহ সকলের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এটা জোরে বলুন না, সুবহানাল্লাহ। যাদের আব্বা আম্মা চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য এরকম একটি তাফসির মাহফিলের দোয়া খায়রের আয়োজন করার দরকার আছে না নাই? যারা করে, মানুষ যখন মরে যায় তিনটা আমলের দরজা খোলা থাকে, কয়টা জোরে বলেন? কয়টা? একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা কি সদকায়ে জারিয়া। মসজিদে দান করেছেন একশো টাকা, এই সওয়াব আপনার আব্বার কবরে চলে যাবে আলহামদুলিল্লাহ। কোন এই সওয়াবটা আপনার কবরেও চলে যাবে, আত্মীয় স্বজনের কবরে চলে যাবে। এরপরে সহিহ ইলম, আমি যদি কাউকে কোরআন শিক্ষা দেই, আমি যদি কাউকে কোরআন শিক্ষা দেই, আমি মরে গেছি, আমি ওনাকে শিক্ষা দিয়েছি, উনি যতদিন তেলাওয়াত করবে আমি সওয়াব পাবো, উনি আরেকজনকে শিক্ষা দিছে উনি যতদিন তেলাওয়াত করে ওইটাও আমি ক্রমান্বয়ে পেতেই থাকবো, পেতেই থাকবো, আল্লাহর ভান্ডারে তো অভাব নাই আলহামদুলিল্লাহ। কোন সুতরাং এটা একটা একটা হচ্ছে নেক সন্তান আলহামদুলিল্লাহ। কি সন্তান? নেক সন্তান। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার পিতামাতার জন্যে আপনার পিতামাতার জন্য এরকম তাফসির মাহফিলের ব্যবস্থা করেন, আপনি যদি আপনার পিতামাতার রুহের মাগফিরাতের জন্য একটু মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন, দোয়া খায়রের আয়োজন করেন, সূরা ফাতিহা ক্লাস পরে যদি আপনি একটা দোয়ার ব্যবস্থা করেন, অথবা যদি ফকির মিসকিনকে খাওয়ান, আপনার সন্তানরাও আপনার জন্য করবে। একটা কথা আছে না গ্রাম্য ভাষায়, যে নৌকার আগের গলি যেন দিয়ে যায়, পিছেরটাও সেখান দিয়ে যায়। আপনি যদি আপনার সন্তানের আপনার পিতামাতার জন্য করেন, আপনার সন্তান আপনার জন্য করবে আলহামদুলিল্লাহ। কি বাজান, করবে কি করবে না? সুতরাং আজকে জাহাঙ্গীর ভাই, তারপরে মাওলানা আলমগীর ভাই, ওনারা যে মিলে আজকে তার পিতার রুহের মাগফিরাতের জন্য তাফসির মাহফিল করেছেন, আপনারা খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি। পিতামাতার সাথে এহসানমূলক আচরণ করার দরকার আছে না নাই? আছে। এবার আসেন আল্লাহ পাক বলতেছেন এই বিষয়ের উপরে সামান্য কিছু কথা বলেই মোনাজাত দিয়ে দেবো ইনশা। আপনাদের কথা অনুযায়ী দুইটাই, কয়টা? আর পনেরো মিনিট, দশটা মিনিট সময়, পাঁচ মিনিট মোনাজাত করব, আর দশ মিনিট সময় ইহসানমূলক আচরণ কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা। আল্লাহু আকবার! ঘোষণা করলেন কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার পিতা বিবদ্ধ হয়ে গেছে অথবা তোমার মা বিবদ্ধ হয়ে গেছে। অনেক যুবকেরা আছে মার সাথে খারাপ আচরণ করে, আব্বার সাথে বাজান খারাপ আচরণ করে, মাকে দেখতে পারে না, আব্বারে দেখতে পারে না, মার উপরে প্রহার করে, মাকে মারে, আব্বাকে মারে, এমন সোনার টুকরো সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? পিতামাতার কাছে মা কিন্তু সোনার টুকরা সন্তান, কিন্তু ব্যবহার করে খারাপ আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা রেড সিগন্যাল দিয়ে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও কজ, ও পৃথিবীর মানুষেরা, আম্মা জানার যারা এসেছেন মনোযোগ দেন,
আম্মা জানের যারা এসেছেন মনোযোগ দেন আপনাদেরকে আমার আল্লাহ তাআলা নির্দেশ করছেন ওয়াকজ আমি নির্দেশ দিয়ে দিলাম রব্বুকা আমি তোমাদের রব কে নির্দেশ দিচ্ছেন আল্লাহ আল্লাহ বলতেছেন তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না কে বলতেছেন আল্লাহ আমাদের রব আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না এবং তোমার মাতাপিতার সাথে সদাচরণ করো আলহামদুলিল্লাহ কি আচরণ সদাচরণ ইহসানমূলক আচরণ করো আল্লাহ পাক বললেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা তোমার পিতা অথবা তোমার মাতা অথবা দুজনের একজন কয়জন আল্লাহ পাক বললেন তোমার মা অথবা তোমার আব্বা দুইজনের একজন যদি বার্ধক্যে চলে যায় বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে রাগ করে মাথায় ঝাঁকি দিয়ে বোর কথা শুনে অন্যজনের কথা শুনে এমন ভাবে মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে কথা বলা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাজান যেন তারা মুখ শুনতে ও শব্দটা উচ্চারণ করে না আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফিউ হাত তুলে যে আল্লাহর কাছে বদদোয়া করবে এটা লাগবে না শুধু মুখ দিয়ে একবার উফ শব্দ উচ্চারণ করবে অনেক পিতামাতা আছে না বাজান সন্তান এত খারাপ আচরণ করে আব্বা আম্মার সাথে মনের কষ্টে মনের দুঃখে মুখ দিয়ে উহু উফ শব্দটা বের হয়ে যায় হয় না এটা বের হয় দেখেই আল্লাহ কোরআনে বলেছেন উফিউ এমন কোন আচরণ করো না ও দুনিয়ার সন্তানেরা মার সাথে এমন কোন কথা বলবা না আব্বার সাথে এমন কোন আচরণ করবা না রে বাজান যে কথা শুনলে পিতামাতার মুখ দুঃশব্দটা বেড়ে যায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতা হচ্ছে আমাদের জন্য জান্নাত আমাদের জন্য জাহান্নাম বাজান রে পিতামাতা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আর পিতামাতা যদি কোন ছেলেমেয়ের উপরে অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহর আরশ তার উপরে সন্তুষ্ট হয়ে যায় ওয়া কুল্লাকুমা কওলান কারীমা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা একেবারে নম্রভাবে ভদ্র সন্তানের মতো নম্রভাবে ভদ্রভাবে এহসানমূলকভাবে সন্তান পিতামাতার সাথে আচরণ করো তোমরা কথা বলো পিতামাতা যদি তোমার কোনো কথা শুনে সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাবে রাজি আছেন খারাপ আচরণ করবেন করা যাবে না এহসানমূলক আচরণ করা লাগবে পিতামাতার সাথে যারা জীবিত আছে এদের সাথে এবার শুনেন এই যে আজকে মরহুম খোরশেদ সর্দার আল্লাহ পাকের এই গোলাম দুনিয়ার জমিনতে বিদায় হয়ে চলে গেছেন আছেন আমরা থাকবো ভাই জোরে বলেন থাকবো কতক্ষণ থাকবো বলেন তো আছে আমি যে কথা বলতেছি আর একটা কথাও যে ডেলিভারি দিতে পারবো আর কোনো গ্যারান্টি আছে কথা বলেন গ্যারান্টি নাই আমরা কিন্তু পৃথিবীতে থাকবো না থাকবো সব থাকবে কিন্তু আমরা থাকবো কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একজন থাকবেন তিনি হচ্ছে রব্বি জালাল কথা বলেন ঠিক কি না আমরা সবাই চলে যাব পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ আসছে চলে যে যে ঢেউটা একবার আসে কথা বলেন সেটা কি আর যায় সেটা কি আর যায় আমরা যদি একবার চলে যাই আর কি থাকতে পারবো কেউ থাকতে পারবো না এই জন্য আইনুদ্দিন আল আজাদ তার ভাষায় বলেছেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমিও হারিয়ে যাব তেমনি আমিও হারিয়ে যাব আসব না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক কি না কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল এ অঙ্গ
কালের আবরতে শিরবে না তো আমাদের প্রীতি হিরে বন্ধন তাই চিনবে তো কোনদিন দেখা হলে এই কথার অর্থ বোঝেন এই যে কবরস্থান আছে আছে না বাজান তাই বলতেছে তাই চিনবে তো কোনদিন দেখা হলে আসা যাওয়া পথের ধারে এই যে রাস্তার ধারে কবরস্থান আশা আমরা যাচ্ছি আসতেছি ও বন্ধু তুমি কি চিনবে কখনো পথের ধারে যখন দেখা হয়ে যাবে অন্তত কবরে একটা সালাম দিয়ে সূরা ফাতিহা ক্লাস পড়ে তুমি কি পারবে একটু আল্লাহর কাছে মুনাজাত করতে একবার চিন্তা করছেন আপনি গানের অর্থ অনেক গভীর আমরা শুয়ে থাকব অন্ধকার কবরে যদি ভালোবাসার একটা মানুষ হয় অন্তত কবরে একটা সালাম দিবে দেওয়ার পরে কি করবে অন্তত সূরা ফাতিহা ক্লাস পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে আল্লাহ আমার আব্বা এখানে আছে মা এখানে আছে বন্ধু এখানে আছে ভাই আছে আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতে টুকরো বানিয়ে দাও পারবেন না তাই চিনবে তো কোনদিন দেখা হলে আশা যাওয়া পথের ধারে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো থাকব না আমি শুধু ক্ষণিকের মিশে জীব ঠিক কিনা সব থাকবে আমি থাকবো না চলে যাব আমি যখন যার ডাক আসবে সেই মানুষটাই চলে যেতে হবে কখন ডাক আসবে আমরা কিন্তু জানি না তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায় তাই কান্নারা বিরহের ঢেউ তুলে যায় আমার হৃদয় জুড়ে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমি ইয়ো হারিয়ে যাব তেমনি আমি ইয়ো হারিয়ে যাব কেউ থাকবো না বাজান সব হারিয়ে যাবো আমরা কোথায় চলে যাব কোথায় হারিয়ে যাব কেউ জানি না কারো লাশ কবরে যাবে কি যাবে না অনেকের লাশ মাছে খায় নিবে পানির মধ্যে চলে যাবে বাজান সুতরাং আমরা যদি চলেই যেতে হয় তাহলে নিজের দায়িত্বগুলি পালন করেন আপনার সন্তানরাও আপনার দায়িত্ব পালন করবে এহসানমূলক আচরণ করেন পিতামাতার সাথে যারা কবরে তাদের সাথে এহসানমূলক আচরণ করেন উনি আজকে চলে গেছেন তার সন্তানরা আজকে তাফসির মাহফিলের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সন্তানের জন্য আমরা আজকে দোয়া করবো ইনশা খরচ হয়নি বাজান খরচ হয়েছে না এই যে খরচটা যে হয়েছে এটা কিন্তু সদকে জারিয়া এটা কি সদকে জারিয়া সাহাবিরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন এরপরে দেখেন পিতামাতার সাথে আর একটা ইহসানমূলক আচরণ কেমনে করবেন যে অকফিদ লাহুমা জানা হাজুল্লি মিনার রহমা অকুর রব্বির হামহুমা কামার অব্বাইয়ানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর পিতামাতার জন্য দোয়া করবেন আল্লাহ ছোটবেলায় যেমন কোলে পিঠে করে মানুষ করেছে আমাকে আল্লাহ তোমার রহমতের কোলে অন্ধকার কবরে লালন পালন করো আর বলবেন তো হুজুর নামাজই তো পড়ি না দোয়া করবো কখন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন দোয়া করবেন এরপরে দেখেন এই যে সদকে জারিয়ার ব্যাপারে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ আমরা যে সদকে জারিয়া করব আমরা যে দান সদকে খয়রাত করব কার জন্য করব কাকে প্রশ্ন করলেন আলোচনা শেষ একটা আয়াতের কথা বলেই মুনাজাত হয়ে যাবে ইনশা আল্লাহ কাকে প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিলেন বিশ্বনবীকে যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সম্পদ ব্যয় করব কার জন্য অর্থ ব্যয় করব আমরা কার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমার যাদের আব্বা অন্ধকার কবরে মা যাদের অন্ধকার কবরে যাদের মা নাই যাদের আব্বা নাই তোমরা কি করবে এবার কোরআনুল কারিম থেকে শোনো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما
أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. اكزوري بلا زبك الله أكبر. আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর সন্তানেরা, যার মা অন্ধকার কবরে চলে গেছেন, যার আব্বা অন্ধকার কবরে চলে গেছেন, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, খোরশেদ সর্দারের মতো অন্ধকার কবরে যিনি চলে গেছেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ছেলেদেরকে বলতেছেন, মেয়েদেরকে বলতেছেন, ও পৃথিবীর ছেলে মেয়েরা, আব্বা যাদের নাই, আম্মা যাদের অন্ধকার কবরে, তোমার আব্বা আম্মার জন্য তুমি অর্থ ব্যয় করো। কার জন্য? সর্বপ্রথম ঘোষণা কার? আল্লাহর। আপনি দান করবেন, আপনার নিয়ত থাকবে আগে আব্বা আগে মা, ইনশাল্লাহ। সুতরাং খাস নিয়তে একেবারে নিয়তটা সহি করে আব্বার মার জন্য সদকা করেন। বুখারীর বর্ণনা, সদকা করতে দেরি, আব্বা মার জন্য দান করতে দেরি, আল্লাহ কবরটা জান্নাত বানিয়ে দিতে দেরি করেন না। আল্লাহ নবী বিশ্ব নেতা বলেছেন, আব্বার জন্য মার জন্য যারা অর্থ ব্যয় করে, এই অর্থ ব্যয় করতে দেরি, কবরের ভিতরে আজাব হচ্ছে, আজাব হচ্ছে। আর যখন সন্তান অর্থ ব্যয় করলো, দান করলো, সদকা করলো, তাফসীর মাহফিল করে, মিলাদ মাহফিল করে, গরিব মিসকিনকে দাওয়াত করে খাওয়ালো, তার জন্য সূরা ফাতিহা ইখলাসের ব্যবস্থা করে দিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, এই বান্দা খরচ করতে দেরি, দান করতে দেরি, আমার আল্লাহ কবরে আজাব বন্ধ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে দেরি করে না। আল্লাহর কাছে প্রশ্ন করে, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমার কবরে তো আজাব হচ্ছিল, আজাবটা কই গেল? আল্লাহ, শান্তি কোথায় থেকে আসলো? তখন ফেরেশতারা বলে, ওই যে তোমার সন্তান তোমার জন্য সদকা করছে, ওই সন্তান তোমার জন্য একটা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমার কবরটা জান্নাত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। পরিবার সম্পর্কে যতগুলি কথা আলোচনা হয়েছে, মান্নত সম্পর্কে যে বিষয়টা আলোচনা করেছি, মা বোন যারা এসেছেন, সন্তান পেটে আসবে, আল্লাহর কাছে মান্নত করবেন, দুনিয়ার কামাই খাওয়ার আশা নাই, সন্তানকে দিয়ে আমি দিনের খাদেম বানাবো, সন্তানকে দিয়ে মসজিদের খাদেম বানাবো, সন্তানকে দিয়ে মাদ্রাসার খেদমত করাবো, মেয়ে হোক, আজকে কত মহিলা মাদ্রাসা আছে, সন্তানকে কোরআনের হাফেজা বানান মেয়েকে, সন্তানকে দিয়ে দিনের খাদেম করান, কোরআনের খাদেম বানিয়ে দেন, আপনি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মান্নত এবং রুহের মাগফিরাত দুটি বিষয়ই আমরা সংক্ষেপে যতটুকু আলোচনা করেছি, আমার আল্লাহ তাআলা যেন আমি সহ আপনাদেরকে মানার তৌফিক দান করে দেন। গভীর রাত হয়ে গেছে, রাতে 2টা বাজে আর